আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রি বা রসায়ন নিয়ে কথা বলবো। তো ক্লাসের সবাইকে সুস্বাগতম, ঠিক আছে? তোমরা সবাই পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবা। আশা করি আজকে আমরা কেমিস্ট্রির খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে খুব সুন্দর একটা ডিসকাশন করবে, এবং তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পাবা যে তোমাদের কিভাবে পড়াশোনা করা উচিত, বা তোমরা যখন বইটা পড়বা তখন কিভাবে তোমরা আরো সামনের দিকে এগিয়ে যাবা, ঠিক আছে? তো সবাই একে একে জয়েন করে ফেলছে, খুবই ভালো ব্যাপার। আমি শুরুতে আমার ছোট করে একটা পরিচয় দিয়ে ফেলি, তোমরা অনেকেই হয়তো আমার আমাকে চিনো, ঠিক আছে? তারপরও আরো একবার একটু পরিচয় দিয়ে ফেলবো এবং আমরা ক্লাস কিন্তু শুরু করে ফেলবো, ঠিক আছে? এবং আমাদের ক্লাস একদম আমরা চাই 5:45 থেকে একদম পড়াশোনা শুরু করে ফেলতে, ঠিক আছে? ওকে, তো প্রথমেই আমার সংক্ষিপ্ত একটা পরিচয় দিয়ে ফেলছি। তোমাদেরকে দেখতে পাচ্ছি, তোমরাও আসসালামু আলাইকুম জানিয়েছো। স্বপ্নচারিণী কবিতা, হ্যাঁ ভালো আছি আপু। অনেকেই জয়েন করছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ক্লাস শুরু করছি। আমি অন্তর সাহা, আমি আছি ঢাকা মেডিকেল কলেজে। তোমরা হয়তো অনেকেই আমাকে চিনো, কতদিন আমরা একটা ক্লাস কন্ডাক্ট করেছি, ঠিক আছে? আমাদের গত ক্লাসের টপিক ছিল কি, জুলজি। আমরা সেখানে কিছু খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলেছি, ঠিক আছে? তো আজকে আমরা কেমিস্ট্রি নিয়ে কথা বলবো, এবং আশা করি খুব সুন্দর এবং অসাধারণ একটা ডিসকাশন তোমাদের সাথে আমার হবে, খুব সুন্দর একটা ইন্টারাকশন হবে তোমাদের সাথে, খুবই ভালো লাগবে, ঠিক আছে? তো আমি আবার বলছি, আমি অন্তর সাহা, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে। আমার মেরিট পজিশন ছিল 37th, ঠিক আছে? এরপর এখন ঢাকা মেডিকেল কলেজে পড়ছি, আমি আসি হচ্ছে ফাইনাল ইয়ারে। আমি আসি হচ্ছে কোথায়, ফাইনাল ইয়ারে, মানে আমার আর অল্প কিছুদিন আছে, তারপরে আর কি ডাক্তার হয়ে যাব। মানে এখনো ভাইয়া আছি, তারপরে কিছুদিন পরেই একদম ডক্টর হয়ে যাব। ওকে, তো আশা করি তোমরাও আমার মতো এক সময় এই জায়গাতে ক্লাস নিবা, সেই অপেক্ষায় থাকবো, ঠিক আছে? তো ওকে, আর আমার আর একটা খুবই সংক্ষিপ্ত পরিচয় আছে। তোমরা তো চিন্তা করতে পারো যে ভাই আপনি তো মেডিকেলে পড়েছেন, তো কেমিস্ট্রি পড়াবেন, তো বিষয়টা কেমন? আসলে কেমিস্ট্রি আমার একটা, মানে কি বলবো, পছন্দের সাবজেক্ট বলা যায়। কেমিস্ট্রিতে মোটামুটি একটু ভালো পারতাম বলা যায়, ঠিক আছে? কেমিস্ট্রি আসলে কি, বইটা পড়লে খুব ভালো চিন্তা ভাবনা করা যায় কেমিস্ট্রি নিয়ে। ওকে, তোমরা অনেকেই কেমিস্ট্রি নিয়ে অনেক টেন্স আমি জানি, তো শুরুতে আমাকে একটু জানায় ফেলো যে কেমিস্ট্রি সাবজেক্টটা নিয়ে তোমাদের আইডিয়াটা কেমন। কেমিস্ট্রি কি কঠিন নাকি সহজ একটা সাবজেক্ট, তোমাদের কি মনে হয়? কেমিস্ট্রি কি সহজ না কঠিন একটা সাবজেক্ট, আমাকে একটু দ্রুত জানাও। তোমাদের কি মনে হয়, কেমিস্ট্রি একটা সহজ না কঠিন সাবজেক্ট? এটা পড়তে কি অনেক কষ্ট হয়, বুঝতে অসুবিধা হয়, বা কোন জিনিসগুলো তোমাদের, তোমরা মানে সমস্যা ফেস করো, ঠিক আছে? তারপর তো আমরা বলবোই, এখানে স্ক্রিনে একটা কথা দেখতে পাচ্ছ, কেমিস্ট্রি ইজ ফানি। কেমিস্ট্রি কি আসলেই ফানি, তোমাদের কি মনে হয়? তোমরা ইয়েস বা নো কমেন্ট করে জানাইতে পারো আমাকে, কেমিস্ট্রি কি আসলেই ফানি মনে হয় তোমাদের কাছে? কেমিস্ট্রি, মান্তাশা ইসলাম লিখেছে হার্ড, কঠিনের মধ্যে সহজ, সহজ ইজি হার্ড মিক্সড, ঠিক আছে? তো হ্যাঁ, কেমিস্ট্রি কিন্তু সহজ কঠিন এক একজনের কাছে এক রকম মনে হতে পারে, তবে আমার কাছে যেটা প্র্যাকটিক্যালি মনে হয় সেটা কেমিস্ট্রি কিন্তু একটু একটু সমস্যাজনক সাবজেক্টই বলা যায়, কারণ এখানে তোমাদেরকে বুঝতেও হয় আবার অনেক কিছু মনেও রাখতে হয়। এখানে যৌগ যৌগের মতো একটা চ্যাপ্টার আছে, তাই না? তবে আমাদের কিন্তু কোনো চিন্তা করার কারণ নাই, কারণ আমরা সবকিছু এমন ভাবে পড়াশোনা করব, এমন টেকনিক্যালি পড়াশোনা করার চেষ্টা করব যাতে করে কি হবে, যাতে করে কেমিস্ট্রিটা তোমাদের কাছে একটা ইজিলি, মানে ইজিলি তোমরা কেমিস্ট্রিটাকে মানে গ্রহণ করতে পারবে, অ্যাকসেপ্ট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে লিখা আছে কেমিস্ট্রি ইজ ফানি, নিচে দুটো হিলিয়ামের চিহ্ন দেওয়া আছে, তাই না? আমরা সবকিছুকে একটু কেমিস্ট্রি বানানোর চেষ্টা করতেছি। কেমিস্ট্রি নিয়ে একটা বিখ্যাত সিরিজ আছে, তোমরা কি কেউ দেখেছো কিনা,
কেমিস্ট্রি নিয়ে বিখ্যাত একটা সিরিজ আছে, কেউ কি তোমরা দেখেছো কিনা, নেটফ্লিক্স এর একটা সিরিজ। আমরা অবশ্যই এই বয়সে মানে খুব বেশি সিরিজ দেখবো না, আগে চান্স টান্স পেয়ে নিবো, তারপরে আমাদের 3 মাস ছুটি থাকে, তখন আমরা সিরিজ দেখবো। তোমরা কি কেউ জানো নেটফ্লিক্স এ একটা সিরিজ আছে মানে কেমিস্ট্রি কে বেস করে, অনেকজন কেমিস্ট আছেন, তোমরা কি কেউ নামটা জানো, তোমরা কি কেউ নাম জানো সেই সিরিজটার, তোমরা কি কেউ সিরিজটার নাম জানো? যদি নাম জানো তাহলে কমেন্ট করে জানাও। আচ্ছা, তোমরা হচ্ছে সিরিজটার নাম জানো না বা জানো, যাই হোক, তো সিরিজটার নাম হচ্ছে কি, ব্রেকিং ব্যাড। ঠিক আছে, তো আজকে একবার গুগলে সার্চ দিয়ে হালকা একটু দেখে নিবা ব্রেকিং ব্যাড। ঠিক আছে, সিরিজটা দেখবা কখন, কখন দেখবা, যখন মেডিকেলে চান্স পাওয়া যাবে তখন দেখে ফেলবা। ঠিক আছে, অনেকে আমাকে জানিয়েছো তারা দেখেছো বা দেখো নাই, তো আজকে আমরা আমাদের কার্যক্রম শুরু করে ফেলছি। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিতে পারো, শেয়ার করে দিলে কি হবে, আমাদের রিচ আমরা আরো অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, তাই না, যারা আমাদের মাধ্যমে এখানে উপকৃত হবে। সবাইকে নিয়েই কিন্তু আমরা সামনে আগাবো। ঠিক আছে, এতে করে কি হবে, আমাদের সবারই একটা পড়াশোনা করার একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, আমরাও বেশি বেশি কি হব, আরো আগ্রহী হব তোমাদের সাথে ইন্টারাকশন করার জন্য। ওকে, তোমরাও তোমাদের বন্ধু বান্ধবের সাথে একসাথে পড়াশোনা করতে পারবো, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে নিজেদের মধ্যে শেয়ার করতে পারবো, আমাদেরকেও জানাইতে পারবো। ঠিক আছে, তো ওকে, তো আজকে আমরা শুরু করছি কেমিস্ট্রি, এবং আমরা এখানে বিগত বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করার চেষ্টা করবো। ঠিক আছে, তো লেটস জাম্প ইন টু আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন, আমাদের প্রথম কোশ্চেনের দিকে আমরা চলে যাচ্ছি। দেখো, আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কি, নিচের কোনটি সুপার অক্সাইড, নিচের কোনটি সুপার অক্সাইড, এটা এমবিবিএস এমবিবিএস অ্যাডমিশন টেস্ট 2019-20 সালে এসেছে। সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, নিচের কোনটি সুপার অক্সাইড, নিচের কোনটি সুপার অক্সাইড, নিচের কোনটি সুপার অক্সাইড। এখানে আমরা স্ক্রিনে কোশ্চেনটা কিন্তু দেখতে পাচ্ছি, নিচের কোনটি সুপার অক্সাইড, নিচের কোনটি সুপার অক্সাইড। তোমরা সবাই কমেন্ট করে আমাকে আনসারটা জানাইতে পারো। আমাদের কিন্তু অনেক রকম অক্সাইড আছে, তাই না, কোনোটা সুপার অক্সাইড, কোনোটা পলি অক্সাইড, মোনো অক্সাইড, পার অক্সাইড, তাই না। আমরা কিন্তু অক্সাইড গুলো সম্পর্কে জানার চেষ্টা করবো। আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি সুপার অক্সাইড। এখানে আমরা অনেক অনেক আনসার দেখতে পাচ্ছি, আবিদ হাসান, জেসমিন, শিপু, মনিকা, হুমা, বিপাশা, ওয়াহিদ ইসলাম, সবাই সবাই সঠিক আনসার দিচ্ছে, অসাধারণ, সবাই সবাই সঠিক আনসার দিচ্ছে। এখানে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, ভাইয়া 6.95 মার্কস কেটে কি মেডিকেলে চান্স পাওয়া যাবে, অবশ্যই চান্স পাওয়া সম্ভব, যদি তুমি অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এটা অবশ্যই সম্ভব। আমাদের মেডিকেলে, আমাদের ডিএমসি তে এরকম আমারই বন্ধু আছে যে এরকম 7 মার্ক কাটার পরেও ডিএমসি তে চান্স পাইছে। ঠিক আছে, তো তোমরাও পাবা, টেনশনের কোনো কারণ নেই, তোমরা সবাই আনসার দিচ্ছ, খুবই সুন্দর, অসাধারণ। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নিচে কোনটি সুপার অক্সাইড, এখানে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি, ম্যাঙ্গানিজ অক্সাইড, দেন KO2, আমরা আগে নাম বলছি না, তারপরে PB3O4, এবং লাস্টে NA2O2। ঠিক আছে, তো এখন আমরা একটু দেখে ফেলি আমাদের কি কি অক্সাইড আছে, বা কি কি সুপার অক্সাইড আছে, বা কি কি পার অক্সাইড আছে। ঠিক আছে, তো এই সম্পর্কে আমরা একটু কথা বলি। এখানে দেখো, আমরা 3 রকম কিন্তু মোটামুটি অক্সাইডের কথা দেখতে পাচ্ছি, আরো কিছু অক্সাইড আছে আমরা আস্তে আস্তে জানবো, তো মনোক্সাইড হতে পারে, পার অক্সাইড হতে পারে, আবার কি সুপার অক্সাইড হতে পারে, তাই না। মনোক্সাইড গুলোতে দেখো অক্সিজেন কি আছে, অক্সিজেন একটা সিঙ্গেল অ্যাটম, তাই না, এবং একটা অক্সিজেনের সাথে এখানে দেখো, এখানে একটু গন্ডগোল আছে, এখানে 2 হবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো পার অক্সাইডে দেখো অক্সিজেনও 2টা, আবার কি যে আমাদের মলিকুল সেটাও কিন্তু 2টা, আবার সুপার অক্সাইডে কি দেখতেছি MO2, এখানে দেখো মলিকিউল একটা আর সাথে কি, সাথে অক্সিজেন হচ্ছে 2টা। আমরা যদি আয়ন গুলো চিন্তা করি তাহলে ও 2 মাইনাস 2 মাইনাস, এই জন্যই কিন্তু এম এর সাথে 2 হয়েছে, এরকম যখন থাকবে। যেমন ধরো আমাদের আছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের যোজনী কত, 2, অক্সিজেনের যোজনী কত, অক্সিজেন যোজনীয় 2, ঠিক এরকম। আবার কেমন হতে পারে পারক্সাইড, তাই না, পারক্সাইডের ক্ষেত্রে আমরা দেখবো O2 2 মাইনাস O2 2 মাইনাস, এই জন্য দেখো এই O2 আমরা লিখেছি, আর এই যে দেখো 2 মাইনাস, এই 2 মাইনাস চলে যাবে কোথায়, M এর কাছে। ওকে, তো এটা হবে
পারঅক্সাইড। আর সুপারঅক্সাইডের ক্ষেত্রে O2 তার সাথে আছে মাইনাস, এই মাইনাসটা চলে গেল এম এর সাথে, দ্যাট ইজ এম এর সাথে হবে 1। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো দেখার চেষ্টা করি। যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড, এটা কিন্তু একটা কি, একটা সিম্পল অক্সাইড, কারণ এটাও 2 এটাও 2। কিন্তু চিন্তা করে দেখো পটাশিয়াম অক্সাইড, তাই না? তাই না? এই যে পটাশিয়ামের যে অক্সাইডটা আমরা দেখতেছি, এটা কিন্তু আর অক্সাইড নাই, এটা কিন্তু কি, এটা যদি পটাশিয়ামের শুধু সিম্পল অক্সাইড হতো সেটা হতো হচ্ছে K2O, সেটা হতো কি K2O। কিন্তু এখন আমরা দেখতেছি KO2। KO2 হওয়ার কারণ কি? কারণ দেখো এই পুরো জিনিসটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। তো আমরা পটাশিয়ামের কিছু অক্সাইড সুপার অক্সাইডের জিনিসগুলো একটু হালকা দেখে ফেলি। এখানে দেখো KO2 যেটা সেটা কি পটাশিয়াম সুপার অক্সাইড, আবার K2O2 যেটা সেটা পটাশিয়াম পারঅক্সাইড, এরকম আরেকটা পারঅক্সাইড আছে। তোমরা আমাকে আরেকটা পারঅক্সাইডের নাম একটু লিখে দেখাবা, তোমরা আমাকে আরেকটা পারঅক্সাইডের নাম লিখে দেখাবা, আরেকটা পারঅক্সাইডের নাম আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা একজন লিখেছো, ভাই কোচিং না করে কি মেডিকেলে চান্স পাওয়া সম্ভব? হ্যাঁ, কোচিং না করে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব, যদি তুমি প্রপার গাইডলাইন জানো, প্রপার গাইডলাইনের আওতায় থাকো, তাহলে অবশ্যই কিন্তু তুমি চান্স পেতে পারো। ঠিক আছে, তোমরা কিন্তু আমাদের অ্যাপের সাথেও যুক্ত থাকতে পারো, তাহলে কিন্তু কোনো কোচিং করা লাগছে না। এখানে কিন্তু আমাদের সবগুলো লেকচার, পুরো বইটাকে একটা কম্প্যাক্টেড ফর্মে দেওয়া আছে। তো এটাকে এখানে কি আছে, পটাশিয়াম পারঅক্সাইড আমাকে একটু জানাও তো। হ্যাঁ হাইড্রোজেন পারঅক্সাইড, অনেকেই কমেন্ট করে জানাচ্ছে, অসাধারণ, হাইড্রোজেন পারঅক্সাইড আছে, তারপরে সোডিয়াম পারঅক্সাইড আছে, আর কি আছে, পটাশিয়াম অক্সাইড থাকতে পারে, যে পটাশিয়ামের অক্সাইড K2O, তাই না? তো এরকম আমরা দেখে ফেললাম। তো এখন খেয়াল করো, এখন আমরা একটু বিভিন্ন রকম অক্সাইড সম্পর্কে একটু জানার চেষ্টা করি। দেখো এই যে দেখো আমাদের পারঅক্সাইড, সোডিয়াম অক্সাইড, বেরিয়াম অক্সাইড, এগুলো কিন্তু আমাদের পারঅক্সাইড। আচ্ছা তারপরে ধরো এই যে সুপার অক্সাইড, সুপার অক্সাইডের মধ্যে আছে আমাদের কি, পটাশিয়াম সুপার অক্সাইড। মিশ্র অক্সাইড কি জিনিস, এখানে বিভিন্ন রকম জারণ অবস্থার অক্সাইড থাকে, যেমন দেখো PbO আর PbO2। তাহলে এখানে খেয়াল করো এই যে পিবি, আমরা এখানে লেড অক্সাইড আর লেড ডাইঅক্সাইড, যখন লেড অক্সাইড লিখছি তখন লেডের জারণ সংখ্যা হচ্ছে কত, তখন লেডের জারণ সংখ্যা হচ্ছে 2। আবার কি, যখন আমরা লেড ডাইঅক্সাইড লিখতেছি তখন লেডের জারণ সংখ্যা হচ্ছে 4। তাহলে এই যে দেখো দুইটা ডিফারেন্ট জারণ সংখ্যা কিন্তু একসাথে রয়ে গেছে, এই জন্যই কিন্তু এটা কি একটা মিশ্র অক্সাইড। সবাই কথাগুলো অবশ্যই ভালো মতো মনে রাখবে, ওকে? আচ্ছা এখন খেয়াল করো এই যে দেখো এই যে পারঅক্সাইড সুপার অক্সাইড আসলে মেইনলি কাদের থাকে, তোমরা যদি খেয়াল করো আমাদের যে যে এক নাম্বার যে গ্রুপ তাদের কিন্তু সুপার অক্সাইড পারঅক্সাইড গুলো অনেক বেশি থাকে, তাই না? সুপার অক্সাইড পারঅক্সাইড গুলো অনেক বেশি পরিমাণে আমরা খেয়াল করতে পারি। যেমন ধরো লিথিয়াম এবং সোডিয়াম, এদের কিন্তু কি, এদের হচ্ছে পারঅক্সাইড থাকে। আবার এর নিচে যেগুলো আছে পটাশিয়াম থেকে নিচের দিকে, এগুলোর কি থাকে, পারঅক্সাইড থাকে, আবার কি থাকে, সুপার অক্সাইডও থাকে। তাহলে এদের কি থাকে বলতো, এদের পারঅক্সাইডও থাকে আবার সুপার অক্সাইডও থাকে। তোমাদেরকে ছোট একটা কোশ্চেন করে ফেলবো, কোশ্চেনটার আনসার দিতে হবে, ঠিক আছে? আমাকে বলতো যে Na2 এইটা প্রকৃতিতে পসিবল কিনা। এটা হচ্ছে আমি সোডিয়াম সুপার অক্সাইডের একটা সংকেত দেখার চেষ্টা করেছি, এটা কি প্রকৃতিতে আসে না নাই, কি বলবা? ইয়েস অর নো লিখে তোমরা আমাকে জানাইতে পারো যে এটা প্রকৃতিতে আমরা পাবো কিনা, এটাতে এটা আমরা প্রকৃতিতে পাবো কিনা। আমরা একটু মনে রাখবো যে সোডিয়ামের কি পাওয়া যায়, সোডিয়ামের কিন্তু পারঅক্সাইড পাওয়া যায়, কিন্তু সোডিয়ামের কিন্তু সুপার অক্সাইড পাওয়া যাবে না। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? অনেকেই তোমরা আনসার দেওয়ার চেষ্টা করেছো, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমি কিন্তু একটা কোশ্চেন সলভ করতেছি না, ওই কোশ্চেন সম্পর্কে তোমাদের যত রকম কোশ্চেন থাকা সম্ভব বা কোশ্চেন আসা সম্ভব সেটা কিন্তু আমরা দেখে ফেলছি। এখানে সবাই আনসার দিচ্ছে, সুমি আক্তার, শারমিন আক্তার, মান্তাশা ইসলাম, তাসরিন আক্তার, ছেলেরা কোথায়, ছেলেরা কমেন্ট কেন করতেছে না? আমি ছেলেরা কমেন্ট করতে হবে, আমি আরো ছেলেদের কমেন্ট চাই, ঠিক আছে? মেয়েদের চেয়ে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? তো সবাই সবাই কমেন্ট করছে, অসাধারণ। তাহলে আমরা কিন্তু জিনিসগুলো শিখে ফেললাম। আবার দেখো হাইড্রোজেনের কিন্তু কি আছে, পারঅক্সাইড আছে, কিন্তু হাইড্রোজেনের কিন্তু কোনো সুপার অক্সাইড নাই, এগুলো খেয়াল করতে হবে। পটাশিয়াম থেকে নিচের দিকে আমরা সুপার অক্সাইড পাবো, যে পটাশিয়ামের পাবো, রুবিডিয়ামের পাবো, সিজিয়ামের পাবো, এগুলোর কিন্তু আমরা সুপার অক্সাইড পাবো।
কিন্তু সোডিয়ামের কিন্তু শুধুমাত্র আমরা পারক্সাইড পাবো, এই কথাগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা আমাদের সেকেন্ড কোশ্চেনে যাই। আমার সেকেন্ড কোশ্চেনের দিকে সবাই খেয়াল রাখো, এটা একটু হয়তো তোমাদের জন্য জটিল মনে হতে পারে, কিন্তু আমি জানি তারপরে তোমরা অনেকেই পারবা। আমরা কোশ্চেন নাম্বার টু তে আছি, দেখো। নিচের কোনটি প্রথম ক্রম বিক্রিয়ার জন্য সঠিক? বিক্রিয়ার ক্রম বা অর্ডার, রিয়াকশন অর্ডার, ইংরেজিতে বলে রিয়াকশন অর্ডার। আমি তোমাকে কিন্তু তোমাদের কিন্তু আগেই বলেছি, তাই না, যে রিয়াকশন অর্ডার কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কেমিস্ট্রিতে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা একটু খেয়াল করো, আপেক্ষিক বিক্রিয়ার হারের একটা একক এখানে দেওয়ার চেষ্টা করেছে, আপেক্ষিক বিক্রিয়ার হারের একটা ইকুয়েশন দিয়েছে, টি হাফ। টি হাফ মানে কি বলতো? টি হাফ মানে হচ্ছে অর্ধায়ু। টি হাফ মানে কি? টি হাফ মানে হচ্ছে অর্ধায়ু, বলেছে অর্ধায়ু প্রাথমিক মানের উপরে, ঘনমাত্রার প্রাথমিক মানের উপর নির্ভর করে কিনা, তারপরে কি সময়ের সাথে ঘনমাত্রার সরলরৈখিক ভাবে বৃদ্ধি পায় কিনা, ঠিক আছে? আচ্ছা, তো এটার আনসার কি হতে পারে বলতো দেখি। কেউ তোমরা সবাই কমেন্ট করে জানার চেষ্টা করো। ভুল হতে পারে, ভুল ভুল নিয়ে কোনো টেনশন নাই, ভুল নিয়ে কোনো টেনশন করতে হবে না, ভুল নিয়ে কোনো টেনশন করতে হবে না। অলরেডি আমি একটা আনসার পেয়েছি, অলরেডি আমরা আনসার পেয়েছি। সুমি আক্তার লিখেছে সি, শারমিন আক্তার সি, হ্যাঁ। এখানে তারা বলার চেষ্টা করেছে যে অর্ধায়ু ঘনমাত্রার প্রাথমিক মানের উপর নির্ভর করে না, হ্যাঁ, এই কথাটা কিন্তু একদম সঠিক। অনেকেই আনসার দিচ্ছে, অসাধারণ। সাইফুল ইসলাম, আমি কিছু একজন ছেলেকে দেখতে পাচ্ছি, আর কোথায়? আচ্ছা, খেয়াল করো, আমরা এখন প্রথম ক্রম বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য পড়ে ফেলবো। প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য মনে রাখার সবচেয়ে সহজ একটা বুদ্ধি কি? সবগুলোতেই দেখো কি আছে, না আছে, ঠিক আছে? খেয়াল করো, বিক্রিয়াটা কখনো সম্পূর্ণ হয় না, বিক্রিয়া কখনো শেষ হয় না, এটা আমরা মাথায় রাখবো। তারপরে কি মনে রাখবো, দেখো অর্ধায়ু কি বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভর করে না, ইনিশিয়ালি তাদের যে কনসেন্ট্রেশন থাকে, ঘনমাত্রা থাকে, সেটার উপরে নির্ভর করে না। ধরো আমি বললাম এ একটা যৌগ আছে, বি একটা যৌগ আছে, বিক্রিয়া করলো, বিক্রিয়া করে সি আর ডি তৈরি করলো, এর ঘনমাত্রা ধরো 2 মোলারিটি, এর ঘনমাত্রা ধরো 5 মোলারিটি, এই কনসেন্ট্রেশনের উপরে কিন্তু প্রথম ক্রম বিক্রিয়ার কখনোই ডিপেন্ড করবে না, অর্ধায়ু ডিপেন্ড করবে না। বিক্রিয়ার যে হার, মানে বিক্রিয়ার যে হার সেটা কিন্তু হারের যে ধ্রুবক সেটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে না। তাহলে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো মনে রাখবো, যে এখানে সবগুলোই মোটামুটি না, যে বিক্রিয়া সম্পূর্ণ হয় না, অর্ধায়ু ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না, বিক্রিয়ার হারও ঘনমাত্রার উপরে ডিপেন্ড করে না। আমরা এই জিনিসটাকে এভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, একজন কমেন্ট করেছে আমি বুঝি বাট কম। আচ্ছা, তুমি যে এটা বুঝতে পেরেছো যে তুমি কম বুঝো, এটাই হচ্ছে তোমার একটা সাকসেস। মানুষ জীবনে সবকিছু বুঝে ফেলবে এরকম কিন্তু না, তাই না? তুমি যদি মনে করো হ্যাঁ তুমি একটু কম পারো, তার মানে কিন্তু এই না যে তুমি পারো না, তোমার মধ্যে রিয়েলাইজেশন আছে যে তুমি কম একটু হয়তো মনে করতেছো পারতেছো, কিন্তু না তুমি আসলে পারো। কারণ কি, একটা গাছে যখন অনেক বেশি ফল হয় তখন কি হয়, গাছ একটু নিচের দিকে নুয়ে পড়ে, তাই না? তো যাই হোক, তুমিও অবশ্যই ভালো পারো, এটা আমার দৃঢ় বিশ্বাস। যারা ভালো স্টুডেন্ট তারা কি বলে, আরে আমার তো পড়াশোনা অবস্থা খুবই খারাপ, তাই না, এরকম বলে না, খুব কমন কিন্তু, তাই না? আচ্ছা, আমাকে তোমরা এই যে সবাই যে সঠিক আনসার দিচ্ছ, আমি কিন্তু সত্যি খুবই অভিভূত। আচ্ছা, আমাকে একটু তোমরা একটু জানাও তো যে তোমরা এইচএসসি কে কোন ব্যাচের, তোমরা এইচএসসি কে 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 কোন ব্যাচের, আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও, তারপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা এইচএসসি কে কোন ব্যাচে, তোমরা সবাই অসাধারণ পারতেছো, আমি আমি সত্যি অভিভূত। একজন কমেন্ট করেছে ভাই একদিন কোচিং যদি না করি তাহলে কিভাবে খুব ভালো প্রিপারেশন নিতে পারবো। আচ্ছা, এই ফ্রি ক্লাসগুলো কি নিয়মিত? হ্যাঁ, ফ্রি ক্লাসগুলো আমরা নিয়মিত নেওয়ার চেষ্টা করছি। তোমরা যত বেশি এখানে আসবা, এঙ্গেজ থাকবা, যত বেশি আমাদেরকে ইন্সপায়ার করবা কমেন্ট করে, আমাদের সাথে ইন্টারাকশন করে, তত তোমাদের প্রিপারেশন আগাবে এবং আমরাও এই ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করবো, ঠিক আছে? ক্লাসগুলো নিয়মিত হবে, তোমরা অ্যাপের সাথে থাকতে পারো, এখানে কিন্তু অনেক অনেক কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো তোমরা রেগুলার সলভ করো। কোয়েশ্চেন সলভ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি অধিকাংশই দেখতে পাচ্ছি, 2023 আছো, 20 আছো, সুমি আক্তার, অপর্ণা, স্বপ্ন চারিণী, জেসমিন, শিপু, আতিকুল্লাহ, আতিক, সবাই মানে 20 আছো, 21 আছো, তাই না? তো 22-এর পাল্লা একটু ভারী মনে হচ্ছে, বাকিরাও কমেন্ট করে জানো কে কোন ব্যাচে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখে ফেললাম তোমরা কে কোন ব্যাচে, তাই না? তো এখন আমরা আমাদের পরের কোশ্চেনে চলে যাই ঝটপট, ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখো, আমি আমার বিশ্বাস এটা তোমরা সবাই পারবা, এটা তোমরা সবাই পারবা বলে আমি বিশ্বাস করি। তো কোশ্চেনটা কি দেখো, তো
যে উভমুখী বিক্রিয়াকে একমুখী করার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে? এটা দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2002-03 সালে কিন্তু এসে গেছে, ঠিক আছে? এটা কিন্তু 2-3 সালে এসেছে। উভমুখী বিক্রিয়া ছিল, এই বিক্রিয়াটাকে আমরা কি করব, বিক্রিয়াটাকে আমরা করে ফেলতেছি কি একমুখী। উভমুখী বিক্রিয়া ছিল, বিক্রিয়াটাকে আমরা একমুখী করব। আসলে এই দুনিয়াতে সব বিক্রিয়া কিন্তু কি, এই পৃথিবীতে সব বিক্রিয়া কিন্তু আসলে উভমুখী, কিন্তু তারপরও তার মধ্যে দেখা যায় কিছু কিছু, ধরো বিক্রিয়াতে আমরা দেখতে পাই যে উৎপাদের পরিমাণটাই অনেক বেশি থাকে এবং বিক্রিয়ক নাই বললেই চলে, সেই বিক্রিয়কগুলোকে কিন্তু আমরা একমুখী বলে ফেলি। তো আমরা উভমুখী বিক্রিয়াগুলোকে কিভাবে একমুখী করতে পারি? ধরো আমাদের একটা জিনিস তৈরি করতে হবে, ধরো আমরা এ এর সাথে বি বিক্রিয়া করে আমরা হচ্ছে এক্স তৈরি করতে চাই, ঠিক আছে? তো এখন এই যে মৌলটা আমরা তৈরি করতে চাই, এখন ওইদিকে এখন এটা যদি উভমুখী বিক্রিয়া হয় তাহলে একটা সমস্যা দেখা যায় যে এ আর বি আমরা শুধু পড়ে আছে কিন্তু এক্স আর খুব একটা বেশি তৈরি হচ্ছে না। তো আমাদের যদি বিক্রিয়াটাকে একমুখী করি আমাদের ইন্ডাস্ট্রিতে, তখন কি হবে, আমরা বেশি বেশি এই ইয়েটা পাবো। তো আমরা অপশন গুলো পড়ে ফেলি, বিক্রিয়ক গুলো যদি কি কঠিন হয় বা তরল হয় এবং কি উৎপাদ যদি গ্যাসীয় হয়, তাহলে কিন্তু আমরা কি করে ফেলতে পারি, গ্যাসগুলোকে আমরা কিন্তু সবাই মানে একজনও ভুল আনসার দেয়নি, অসাধারণ, মানে তোমাদের প্রতি আমি আসলে কি বলবো, ট্রিমেন্ডাস, সব আনসার দিয়েছো। তারপরে কি একটি উৎপাদ দ্রবণ থেকে যদি কি হয় অধঃক্ষিপ্ত হয়, মানে যদি সেটা তলানি পড়ে যায়, আচ্ছা আরেকটা কি, আচ্ছা আমাকে একটু বলে ফেলো তো, এটা তোমরা যে পারতেছো, একটা নীতি আছে তাই না, বিখ্যাত একজন বিজ্ঞানীর নীতি, সে বিজ্ঞানীর নামটা কি তোমরা জানো? বিজ্ঞানীর নামটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানায় ফেলতে পারো, ঠিক আছে? অনেক সময় ভাইরে কিন্তু ভুলেও যায় তাই না, তো তখন কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? আমার মনে আছে যদিও। তো কোন উৎপাদকে যদি আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরিয়ে ফেলি তাহলেও জিনিসটা কাজ করতে পারে। তোমরা কিন্তু সবাই আনসার দিয়েছো ডি, ডি ইজ দ্য কারেক্ট আনসার, এটা অবশ্যই তোমরা সবাই পারছো, একজনও ভুল করো নাই। রিফা, ইভা, মাফরুবা, মাহমুদ, ছেলেরা কোথায়? শাহিন আক্তার, সুমি আক্তার, ছেলেরা কোথায়? ছেলেদের আরো কমেন্ট চাই, ঠিক আছে? মেয়েরা তো অসাধারণ, মেয়েরা তো কমেন্ট করছে। তো এটা কোন নীতি আমাকে একটু জানাও, লাশ আটেলিয়ের নীতি, লাশ আটেলিয়ের নীতি, অনেকে লাশ আটেলিয় বানানটাও ঠিক লিখেছ, অসাধারণ, তোমরা কিন্তু বানানটা একটু দেখো, ঠিক আছে? ইংলিশ, ইংরেজিতে বানানটা লাশ আটেলিয়ে, এটা কিন্তু একটু জটিল, ঠিক আছে? এটা একটু দেখে ফেলো, ঠিক আছে? লাশ আটেলিয়ের নীতি অসাধারণ, লাশ আটেলিয়ের নীতিতে আমরা বলে বলে ফেলতেছি, দেখো এই যে বিক্রিয়া গুলো যদি কঠিন হয়, যেমন ধরো জিঙ্ক আছে তাই না, আর এখানে দেখো সালফিউরিক অ্যাসিড আছে, এটা বিক্রিয়া করার ফলে কি হবে, জিঙ্ক সালফেট তৈরি হবে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, হাইড্রোজেন গ্যাস তখন কি হবে, উড়ে চলে যাবে, হাইড্রোজেন গ্যাস উড়ে চলে গেলে কি হবে, এই যে আমরা লাশ আটেলিয়ের নীতি অনুযায়ী কি জানি, যে বিক্রিয়কের ঘনমাত্রা তখন কি হবে, কমে যাবে, তাই না? সরি এখানে একটু আমি আবার বলি, তো তখন উৎপাদের ঘনমাত্রা কিন্তু কমে যাবে, উৎপাদের ঘনমাত্রা যখনই কমে যাবে তখন কি বিক্রিয়ক থেকে আবার উৎপাদ তৈরি হওয়া শুরু হবে, বুঝতে পেরেছি? তাহলে যখনই আমরা উৎপাদের বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন কমায় নিয়ে আসতে পারবো তখনই কিন্তু বিক্রিয়া সামনের দিকে আগায় যাবে, ঠিক আছে? তারপরে কি, একটি উৎপাদ কি উৎপাদ দ্রবণ যদি কি হয় অধঃক্ষিপ্ত হয়, একটি উৎপাদ দ্রবণ যদি কি হয় অধঃক্ষিপ্ত হয় তাহলে কি হবে, এই যে আমরা সোডিয়াম ক্লোরাইডের সাথে এই যে সিলভার নাইট্রেট কে বিক্রিয়া করাচ্ছি, এখানে দেখো সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইডের কিন্তু অধঃক্ষেপ পড়ছে, ঠিক আছে? সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপ পড়ছে, তোমরা কি জানো সিলভার ক্লোরাইডের কেন অধঃক্ষেপ পড়ে, তোমরা কি জানো সিলভার ক্লোরাইডের কেন অধঃক্ষেপ পড়ে, যদি জানো তাহলে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? তোমরা একজন কমেন্ট করেছো লাইভটা কি রেকর্ড থাকবে, হ্যাঁ রেকর্ড থাকবে, ঠিক আছে? তবে কিন্তু লাইভ ক্লাস করার কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্স আছে, কারণ কিন্তু আমরা ইন্টারাকশন করতে পারছি তাই না, তুমি কমেন্ট করে জানাচ্ছ, যা তুমি একবার কমেন্ট করে জানাচ্ছ সেটার কোনোদিনও কিন্তু তোমার ভুল হবে না। সিলভার ক্লোরাইডের কিন্তু এই যে আমরা আয়নিক গুণফল, দ্রাব্যতা গুণফল, এই জিনিসগুলো কিন্তু জানি, এদের এর কিন্তু আমাদের আয়নিক যে গুণফলটা, সেই আয়নিক গুণফল কিন্তু অনেক বেশি, আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের চেয়ে আয়নিক গুণফল গ্রেটার দেন দ্রাব্যতা গুণফল, এই জন্য কিন্তু এটা অধঃক্ষেপ পড়ে, যখন অধঃক্ষেপ পড়তেছে তখন এই বিক্রিয়াটা আবার সামনের দিকে আগাচ্ছে। আবার ধরো কোন একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা উৎপাদ তৈরি হলো, উৎপাদটা যদি আমরা সরায় ফেলি তাহলেও কিন্তু বিক্রিয়াটা সামনের দিকে আগাতে থাকবে। তোমরা সবাই অনেক অসাধারণ আনসার দিচ্ছ, তোমাদের জন্য একটা হাততালি দেওয়া উচিত, ঠিক আছে? তো এখানে দেওয়ার কোনো সুযোগ নাই, যদি দেওয়ার সুযোগ থাকতো অবশ্যই দিতাম। এরপরে দেখো আমরা
পরের কোশ্চেনে যাচ্ছি। হ্যাঁ, একজন কমেন্ট করেছো। আচ্ছা, এখন খেয়াল করো, অনুঘটকের বৈশিষ্ট্য নয় কোনটি? অনুঘটকের বৈশিষ্ট্য নয় কোনটি? তোমরা কি আমাকে বলতে পারো অনুঘটকের ইংরেজি নাম কি? আমাকে বলো তো অনুঘটকের ইংরেজি নাম কি, আমাকে হচ্ছে কমেন্ট করে জানাও। অনুঘটককে আমরা ইংরেজিতে কি বলি বলো তো? একটা বাংলা নাম আছে প্রভাবক, এটা আমরা জানি। অনুঘটককে আমরা ইংরেজিতে কি বলি বলো তো? অনুঘটককে আমরা ইংরেজিতে কি বলতে পারি? অনুঘটককে আমরা ইংরেজিতে কি বলি বলো তো? আচ্ছা, অনুঘটককে আমরা ইংরেজিতে কি বলি বলো, আমাকে কমেন্ট করে জানাও। অনুঘটককে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ক্যাটালিস্ট। আচ্ছা, অনেকেই কিন্তু কমেন্ট করেছো এনজাইম, এই জায়গাতে কিন্তু একটু সমস্যা আছে। ঠিক আছে, আমি এই জন্যই কিন্তু তোমাকে এই কোশ্চেনটা তোমাদেরকে জিজ্ঞাসা করেছি, বুঝতে পেরেছো? অনুঘটকের ইংরেজি কিন্তু আমরা বলবো ক্যাটালিস্ট, এনজাইম বলা যাবে না। আমরা অনু এই যে আমরা মনে রাখবো এনজাইম মানে হচ্ছে, আমরা মনে রাখবো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখো, আমরা কিন্তু শুধুমাত্র কোশ্চেন, শুধু ওই টপিকটা নিয়ে যা জানা দরকার আমরা সবই আলোচনা করার চেষ্টা করছি। এনজাইম মানে কি? উৎসেচক। এনজাইম মানে হচ্ছে উৎসেচক, এটা হচ্ছে জৈব অনুঘটক। জৈব অনুঘটক, জৈব অনুঘটক, তার মানে যখন এই যে ক্যাটালিস্ট গুলো আমাদের বডির মধ্যে কাজ করবে, তখন সেগুলোকে আমরা এনজাইম বলবো বা উৎসেচক বলবো। আমরা কতদিন পড়েছিলাম পেপসিন, ট্রিপসিন, তাই না? এগুলো হচ্ছে, আর ক্যাটালিস্ট মানে হচ্ছে কি? অনুঘটক, তাই না? তাহলে এনজাইমও কিন্তু এক ধরনের ক্যাটালিস্ট। তোমরা কিন্তু জিনিসটা খুব সুন্দর ভাবে মনে রাখবা। দেখো, তোমরা কিন্তু অনেকেই পারছো। এখানে হচ্ছে সুমি আক্তার, সানজিদা মার্জি, সানজু, শিল্পা পারভিন, সবাই সবাই অনেক অনেক অনেকেই পেরেছো। যারা পারোনি, মন খারাপ করার কিছু না, আমরা কিন্তু আজকে শিখে ফেলছি, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নাই। তো আমরা এখন আমাদের কোশ্চেনটা সলভে চলে আসি। দেখো, অনুঘটকের বৈশিষ্ট্য নয় কোনটি? অনুঘটকের বৈশিষ্ট্য নয় কোনটি? বিক্রিয়া শেষে মোট ভরের বা গঠনের কোনো রূপ পরিবর্তন হয় না। এটা একটা, এখানে খেয়াল করো কিন্তু, এখানে কিন্তু নয় লিখা আছে। মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনে এই জিনিসটা কিন্তু একটা ঝামেলাপূর্ণ জিনিস, নয় লিখা থাকে অনেক সময়। প্রভাবক বিক্রিয়া আরম্ভ বা বন্ধ করতে পারে। নাম্বার সি যদি দেখি, বিক্রিয়ার গতিকে প্রভাবিত করার জন্য সামান্য পরিমাণ প্রভাবকই যথেষ্ট। নাম্বার ফোর কি লিখা আছে, কোনো নির্দিষ্ট বিক্রিয়ার জন্য প্রভাবকও নির্দিষ্ট। আমরা মনে রাখবো যে অনুঘটক কিন্তু কখনো পরিবর্তন হয় না, অনুঘটকের কিন্তু ভরের বা গঠনের কোনো পরিবর্তন হয় না। তার মানে এই জিনিসটা কিন্তু ঠিক, ঠিক আছে? যেমন থাকে, শুরুতে থাকে, শেষেও ঠিক তেমনই থাকে। তারপরে কি, নাম্বার বি যদি বলি, প্রভাবক বিক্রিয়া আরম্ভ বা বন্ধ করতে পারে, এটা কিন্তু একটা ভুল কথা, ঠিক আছে? প্রভাবক কিন্তু কখনোই বিক্রিয়া আরম্ভ বা বন্ধ করতে পারে না, পারে না, পারে না, ঠিক আছে? ও একটা শুরু হওয়া বিক্রিয়াকে, বিক্রিয়ার গতিকে বাড়াইতে পারে, ও একটা বিক্রিয়ার গতিকে বাড়াইতে পারে, কমাইতে পারে, তাই না? এই যে বিক্রিয়ার গতিকে প্রভাবিত করার জন্য খুব সামান্য পরিমাণে প্রভাবে কিন্তু যথেষ্ট হবে। তোমরা সবাই আনসার দিচ্ছ, অসাধারণ। কোন কোন নির্দিষ্ট বিক্রিয়ার জন্য প্রভাবক নির্দিষ্ট? আমরা একটু অনুঘটক সম্পর্কে হালকা একটু পড়াশোনা করে ফেলি। দেখো, প্রভাবকের বৈশিষ্ট্য এখানে লিখা আছে। দেখো, বিক্রিয়া শেষে রাসায়নিক ধর্ম, ভর, গঠন কোনো কিছুতে চেঞ্জ হবে না, সামান্য প্রভাবে কিন্তু অনেক পরিমাণ পরিবর্তন আনতে সক্ষম। আচ্ছা বলো তো, এই যে আমি তোমাদেরকে এই জিনিসগুলো ডিসকাস করতেছি, এখানে আমার ভূমিকাটা আসলে কি? প্রভাবকের মতো আমি কিন্তু তোমাদের পড়াশোনাটা শুরু করে দিচ্ছি না, তোমরা কিন্তু নিজেরাই পড়াশোনা শুরু করেছো, তোমরা এখানে জয়েন করেছো, তার মানে কিন্তু তোমরা অলরেডি পড়াশোনা শুরু করেছো। আমি তোমাদেরকে কি করছি, একটু প্রভাবিত করছি, যাতে করে কি তোমাদের পড়াশোনার গতিটা আরেকটু কি হয়, বাড়ে, তাই না? এবং আমার কি কোনো চেঞ্জ হচ্ছে? আমার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? কিন্তু তোমাদের কি, কিন্তু তোমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে, তোমাদের গতি বাড়তেছে, তাই না? বিক্রিয়া শুরু, তোমরা যদি এখানে জয়েন না করো, আমি কি তোমাদেরকে জয়েন করাই দিতে পারবো জোর করে? তা কিন্তু পারবো না। তার মানে আমার ভূমিকা কেমন, প্রভাবকের মধ্যে আমার সাথে মিল করার চেষ্টা করবে, তাহলেই হবে। বিক্রিয়ার দিকে হ্রাস বৃদ্ধি করতে পারে, আমি যদি তোমাদেরকে ইন্সপায়ার করি, তোমরা আগে যাবা, মানে টিচার থাকে ইন্সপায়ার করতে পারে না, তারা কি করে, তোমাদের গতিকে কমায় দিতে পারে, আমরা ওনাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবো। প্রভাবকের কার্যকারিতা কিন্তু সুনির্দিষ্ট, ঠিক আছে? এই যে আমি স্পেসিফিক্যালি তোমাদেরকে এগিয়ে দিচ্ছি, ডি ব্লক মৌলগুলো কিন্তু এই যে প্রভাবক সে ভালো কাজ করে, কারণ ওদের কি থাকে, ওদের এই যে ফাঁকা ডি অরবিটাল থাকে, ওদের ফাঁকা ডি অরবিটাল থাকে, ডি ব্লক মৌল, তার মানে ডি অরবিটাল থাকে, তো ফাঁকা
ডি অরবিটাল থাকে, ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে কি হয়, ওদের ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ থাকে, অন্য মৌলগুলোকে ওরা আকর্ষণ করে বসে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো তাপমাত্রার পরিবর্তনের প্রবণ কি, হ্যাঁ অবশ্যই তাপমাত্রা চেঞ্জ করলে এগুলো চেঞ্জ হতে পারে, সক্রিয়ণ শক্তি কমে যায়, কথাটা একটু মনে রাখতে পারো, ঠিক আছে? আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো আচ্ছা, তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে জয়েন করেছো আমাকে একবার একটু জানাও, তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে এখানে জয়েন করেছো সবাই আমাকে কমেন্ট করে জানাও, তাতে করে আমরা বুঝতে পারবো যে কোথাকার মানুষ আমাদের সাথে বেশি আছে, ঠিক আছে? আমার বাড়ির আশেপাশে কেউ আছে কিনা সেটা অবশ্যই খেয়াল করব, ঠিক আছে? তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও কে তোমরা কোথা থেকে জয়েন করেছো, কে তোমরা কোথা থেকে জয়েন করেছো আমাকে জানাও। আচ্ছা, আমি সিলেট দেখতে পাচ্ছি, জেসমিন শিপু সিলেট। ভাইয়া আমি তো সেকেন্ড টাইমার, আর চান্স কি হবে ভাই? আমাদের আমার অনেক ফ্রেন্ড আছে, তারা দেখা গেছে যে 5 মার্ক কাটার পরেও বা 7 মার্ক কাটার পরেও আমার ডিএমসি তেই আছে, পড়তেছে, ঠিক আছে? আমার মেডিকেল লাইফের প্রথম বন্ধু, সে 5 মার্ক কাটার পরেও ডিএমসি তে চান্স পাইছে, ঠিক আছে? এবং আমার প্লেস ছিল কত, 37, আমার বন্ধুর প্লেস ছিল কত, 53, এবং বিশ্বাস করো তার যদি 5 মার্ক না কাটতো, তাহলে তার প্লেস হতো কত, 10 বা 5, এরকম হতো, মানে আমার চেয়ে অনেক আগে, ঠিক আছে? বুঝতে পেরেছি? তাহলে অবশ্যই কিন্তু সেকেন্ড টাইমার হয়ে চান্স পাওয়া সম্ভব। আর যারা ফার্স্ট টাইমার আছো তাদেরকেও কিন্তু এই যে সেকেন্ড টাইমার যারা তাদের সাথে একটা ফাইট দিতে হবে, সবাই সবাই আমরা ফাইট দেওয়ার চেষ্টা করবো। সেকেন্ড টাইমার যারা আছো তারাও অসাধারণ ভাবে পড়াশোনা করবা, কোনো সময় মনে করবা না যে আমি পিছিয়ে গেছি, ঠিক আছে? আমার অনেক বন্ধু আছে, কোনো টেনশন করবা না, একটু জাস্ট পড়াশোনার দিকে মনোযোগ দাও। এনজাইম, আমরা কিন্তু এখন এনজাইমে চলে আসছি, তাই না? আচ্ছা, অনেকেই আমাদের সাথে চিটাগাং, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, দিনাজপুর, লক্ষ্মীপুর, ফরিদপুর, সিরাজগঞ্জ, ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, সিরাজগঞ্জ, কক্সবাজার, অসাধারণ, তোমরা সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে জয়েন করেছো, ঠিক আছে? সত্যি অসাধারণ। আমরা এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, আমরা এখন দেখো আবার কোশ্চেনে ফিরে আসি। নিচের কোনটি এনজাইমের সঠিক কাজের সাথে সংশ্লিষ্ট নয়, আমরা অপশন দেখতে পাচ্ছি তাপ, চাপ, পিএইচ আর সময়, 4টা অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমরা এখন একটু এগুলোর উপর একটু হালকা পড়াশোনা করে ফেলি। তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছো, অনেকেই লিখেছো রেডি টু ফাইট, হ্যাঁ আবিদ হাসান, আমরা একটা ছেলে পেয়েছি, ঠিক আছে, রেডি টু ফাইট, সাইফুল ইসলাম, মিষ্টি মেঘলা, রাজশাহী, হ্যাঁ অসাধারণ। তো অনেকেই অ্যান্সার দিয়েছো ডি, যশোর, আচ্ছা। তো অনেকে অ্যান্সার দিয়েছো ডি, অনেকে লিখেছো বি ডি, আচ্ছা। যদি কেউ বি আর ডি লেখো দুটোই আসলে অ্যান্সার, তো আমরা যদি একটা আনসার দুটোর মধ্যে সিলেক্ট করতে বলি তাহলে কিন্তু আনসারটা হবে সময়, তাহলে কিন্তু আনসারটা হবে কত, সময়। চাপের উপরেও খুব একটা আসলে নির্ভর করে না, কিন্তু তারপরে যদি আমরা দুইটার মধ্যে কোনটাকে বেস্ট আনসার চিন্তা করি তাহলে কিন্তু সেটা হবে সময়। প্রথমে আমরা একটু তাহলে একটু আমরা চিন্তা করি কেন তাপ আর পিএইচ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। খেয়াল করো এনজাইম কি বলতো, আচ্ছা আমাকে একটা কোশ্চেন আনসার দাও, এনজাইম কি প্রোটিন, এনজাইম কি প্রোটিন নাকি লিপিড নাকি কার্বোহাইড্রেট, এনজাইম কেমন কেমন পদার্থ বলতো, এনজাইম কি প্রোটিন নাকি লিপিড নাকি কার্বোহাইড্রেট, এনজাইম কেমন পদার্থ আমাকে জানাও, কমেন্ট করে জানাও, এনজাইম কেমন পদার্থ, প্রোটিন নাকি লিপিড নাকি কার্বোহাইড্রেট, এনজাইম কেমন পদার্থ আমাকে জানাও, আমি কমেন্ট দেখতে চাই, এনজাইম কেমন পদার্থ, প্রোটিন নাকি লিপিড নাকি কার্বোহাইড্রেট, এনজাইম অসাধারণ, মানে তোমরা আনসার দিয়ে ফেলছো অলরেডি। সুমি একটা প্রোটিন, সবাই প্রোটিন, সবাই প্রোটিন লিখছে, সবাই প্রোটিন, এনজাইম প্রোটিন, অসাধারণ, এনজাইম কিন্তু লিপিড বা কার্বোহাইড্রেট না। আচ্ছা চিন্তা করো তো, এই যে ডিমের যে সাদা অংশ সেটা কি বলতো, সেটাও কিন্তু প্রোটিন। যখনই আমরা ডিমের সাদা অংশের মধ্যে কি দিই, তাপ দিই, তখন কি হয়, ডিমের সাদা অংশটা, ডিমের ডিমকে তুমি যদি কাঁচা অবস্থায় ফাটাও তাহলে দেখবো ওটার কোনো কালার নেই, কালারলেস, কিন্তু যখনই তুমি এটাকে তাপ দাও তখন দেখবে এটা সাদা হয়ে যায়। কেন হয় বলতো, ওটার কিছু পরিবর্তন হয়, ডিন্যাচুরেশন বলে জিনিসটাকে, এটাকে বলে হচ্ছে ডিন্যাচুরেশন, এই ডিন্যাচুরেশন এনজাইমেরও হয়, তখন তাপ দিলে পরে এনজাইমটা আর ভালো মতো কাজ করতে পারে না। তারপরে কি পিএইচ, পিএইচটা কার সাথে রিলেটেড বলতো, পিএইচ, আচ্ছা বলতো আমাকে একটু, পানির পিএইচ কত, পানির পিএইচ কত, পানির পিএইচ কত, পানির পিএইচ হচ্ছে কত,
7 যদি আমরা ডিস্টিল ওয়াটার চিন্তা করি, তাই না? পানির পিএইচ কত? 7 যদি আমরা ডিস্টিল ওয়াটার চিন্তা করি। ঠিক আছে, তোমরা অনেকে আনসার দিয়ে ফেলতেছো। তো এখন পিএইচটা এক একটা এনজাইমের জন্য এক এক রকম পিএইচ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক একটা এনজাইমের জন্য এক একটা পিএইচ খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করো, আমরা আমরা একটু দেখি, এক একটা এনজাইমের জন্য এক একটা পিএইচ খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আমাকে একটু বলো তো, আমরা কিন্তু গতদিন এই জিনিসটা পড়েছি, পেপসিন। বলো তো পেপসিন কোন ধরনের মিডিয়ামে, কোন ধরনের মাধ্যমে ভালো কাজ করে? অ্যাসিডিক মাধ্যমে ভালো কাজ করে নাকি ক্ষারীয় মাধ্যমে ভালো কাজ করে? অ্যাসিডিক না বেসিক, কোন মাধ্যমে পেপসিন ভালো কাজ করে? পেপসিন কোন মাধ্যমে ভালো কাজ করে, অ্যাসিডিক নাকি বেসিক? কোন মাধ্যমে পেপসিন ভালো কাজ করে, অ্যাসিডিক না বেসিক? সাতের চেয়ে কম হলে ভালো কাজ করে নাকি সাত হলে ভালো কাজ করে নাকি সাতের চেয়ে বেশি হলে ভালো কাজ করে? অনেকেই অসাধারণ আনসার দিয়ে ফেলছো। এটা হচ্ছে কি, অ্যাসিডিক। তার মানে এটা দেখা যায়, এটা কি আমাদের স্টোমাকে থাকে, তাই না? তাহলে তার মানে কি, এটা যখন মোটামুটি সাতের চেয়ে অনেক কম হয়, মানে ধরো 2, 3, 4, তখন কিন্তু পেপসিন ভালো কাজ করে। আবার আবার আমাকে একটু বলো তো, ট্রিপসিন কখন কাজ করে? ট্রিপসিন কখন কাজ করে আমাকে একটু বলো, ট্রিপসিন কোন সময় ভালো কাজ করে? অ্যাসিডিক পিএইচে না বেসিক পিএইচে ট্রিপসিন কোথায় পাওয়া যায়, আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। অনেকেই সুন্দর আনসার দিচ্ছ, সবাই 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 সঠিক আনসার দিচ্ছ। পেপসিন যে অ্যাসিডিক, সবাই সবাই সঠিক আনসার দিয়েছো। সাতের কম পিএইচ হলে অ্যাসিডিক, ট্রিপসিন কিন্তু বেসিক, ট্রিপসিন কিন্তু বেসিক। সুমি একটা সবার আগে আনসার দিয়েছে, অসাধারণ। সাতের চেয়ে যদি বেশি হয় তাহলে কিন্তু আমরা, এটা কোথায় পাওয়া যায়, আমাদের ডিউডেনামে পাওয়া যায়, স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্তে পাওয়া যায়, তাই না? তাহলে কিন্তু দেখো, তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই বুঝে ফেললাম যে তাপ পরিবর্তন করলে কিন্তু এনজাইমের কাজের পরিবর্তন হয়। পিএইচ যদি পরিবর্তন করি এনজাইমে কিন্তু কাজের পর, পেপসিন কে যদি তুমি বেসিক বা ক্ষারীয় মাধ্যমে রাখো তাহলে কিন্তু কি হয়ে যাবে, তাহলে কিন্তু পেপসিন কাজ করতে পারবে না। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে সময়, সময়ের সাথে কিন্তু সংশ্লিষ্ট না। এখানে এনজাইমের কাজ টাজ লেখা আছে, এগুলো শর্করা প্রোটিন ফ্যাট এগুলোকে কিন্তু পরিপাক করার জন্য ভূমিকা পালন করে। এখানে যে বলা আছে বিপাকে এনজাইম ভালো ভূমিকা পালন করে। বিপাক মানে কি বলো তো, তোমরা কি কেউ জানো বিপাক মানে কি? তোমরা কি কেউ জানো বিপাক মানে কি, বা বিপাকের ইংরেজি কি তোমরা কেউ জানো? বিপাকের ইংরেজি কি তোমরা কি কেউ জানো, বা বিপাক মানেটা কি, বা বিপাক আর পরিপাক কি এক? তোমাদের কি মনে হয় বিপাক আর পরিপাক কি এক? তোমরা কিন্তু বইতে অনেক জায়গায় জিনিসটা দেখেছো, ঠিক আছে? তো আমাকে একটু কমেন্ট করে জানাও, বিপাকের কিন্তু দুইটা টাইপ আছে, একটা হচ্ছে উপচিতি, একটা হচ্ছে অপচিতি। বিপাক মানে কি, বিপাক মানে হচ্ছে কোষের মধ্যে যত রকম রিয়াকশন হয়, এই যে একজন আছে দিয়ে ফেলছে, মেটাবলিজম, অসাধারণ অসাধারণ। বিপাক মানে হচ্ছে মেটাবলিজম। আর পরিপাক মানে কি, পরিপাক হচ্ছে ডাইজেশন, দুটো কিন্তু এক না, তাই না? উপচিতি আর অপচিতি মানে কি, কোনো কিছু যদি তৈরি করে, যেমন আমাদের ধরো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি, এটা কিন্তু উপচিতি, কোনো কিছু তৈরি করছে। অপচিতি মানে কি, ভাঙা, কোনো কিছু আমরা ভেঙে ফেলতেছি, ক্যাটাবলিজম। এই যে আমাদের প্রোটিন ভেঙে, আমাদের প্রোটিন ভেঙে ধরো এই যে নাইট্রোজেনের সাবস্টেন্স তৈরি হচ্ছে, বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, এটা হচ্ছে ক্যাটাবলিজম। আর অনেক অনেক আমাদের কিন্তু এনজাইমের কাজ রয়েছে, ঠিক আছে? তো আমরা এনজাইম দেখে ফেললাম। আবার দেখো প্রভাবকের একটা কোশ্চেন, আমি তো বলবো তোমাদের কেমিস্ট্রি বইতে এই যে প্রভাবক বা ক্যাটালিস্ট যে আছে, এইটা মানে কি বলবো, একদম মানে মানে 10 স্টার, মানে এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে। তুমি মেডিকেলে পরীক্ষা দাও, ডেন্টালে পরীক্ষা দাও, প্রত্যেক বছর কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, সবাই সবাই সঠিক আনসার দিচ্ছ। আচ্ছা এখন আমাকে বলো, নিচের কোনটি প্রভাবক বিষ, নিচের কোনটি প্রভাবক বিষ? এখানে চারটা অপশন দেখতে পাচ্ছি, ক্যালসিয়াম অক্সাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড আরেকটা নাম আছে, আমাকে বলতে পারো অ্যালুমিনিয়াম অক্সাইডের আরেকটা নাম কি? অ্যালুমিনিয়াম অক্সাইড কে আমরা কি নামে ডাকি? অ্যালুমিনিয়াম অক্সাইড কে আমরা কি নামে ডাকি আমাকে জানাও সবাই। অ্যালুমিনিয়াম অক্সাইড একটা আকরিক হিসেবে কাজ করে, কি নামে ডাকি আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড কে আমাকে জানাও। এই যে আর্সেনিক অক্সাইড, তারপর হচ্ছে নিকেল, তাহলে আমরা চারটা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা অ্যালুমিনিয়াম অক্সাইড কে আমরা আকরিক যে আমরা জানি, আকরিক অ্যালুমিনিয়াম অক্সাইড কে আমরা কি নামে জানি? অনুপ চাকি সবার আগে আনসার দিয়েছে অ্যালুমিনা, আবিদ হাসান আনসার দিয়েছে অ্যালুমিনা। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড কে আমরা কি নামে জানি বলো তো, সবাই আমাকে বলো, অ্যালুমিনা অ্যালুমিনা। এখান থেকে কিন্তু আমরা
অ্যালুমিনিয়াম ধাতুটা পাই, অ্যালুমিনিয়াম ধাতু আমাদের এই যে ফ্যানের পাখা ইউজ করে, খুবই হালকা একটা ধাতু, তাই না? আচ্ছা, এখন তোমরা কিন্তু সবাই আনসার দিয়েছো, একজন আনসার দিয়েছো বক্সাইট। বক্সাইটের সাথে কিন্তু কি থাকে? বক্সাইটের সাথে কিন্তু আরো কিছু পানি যুক্ত থাকে, ঠিক আছে? তো ওগুলো আমরা আরো ডিটেল জানবো পরবর্তীতে। আচ্ছা, এখন সবাই আনসার দিয়েছো হচ্ছে সি, সবাই আনসার দিয়েছে সি, অসাধারণ। মানে আমি আসলে তোমাদেরকে দেখে অভিভূত, ঠিক আছে? এখন দেখো, আমরা হচ্ছে চার ধরনের কিন্তু প্রভাবক দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ধনাত্মক প্রভাবক, মানে ধনাত্মক প্রভাবকের কাজ কি? এই যে ধনাত্মক প্রভাবের সাথে কিন্তু আমার অনেক মিল আছে, তাই না? ধনাত্মক প্রভাবকের সাথে আমার অনেক মিল আছে। আমি তোমাদেরকে কি দিচ্ছি? সাহস দিচ্ছি, কিভাবে তোমরা পড়াশোনা করবে জিনিসটা বলার চেষ্টা করছি, তোমরা এগিয়ে যাচ্ছ। ধনাত্মক প্রভাবকের কাজটাও কিন্তু সেম, ঠিক আছে? আমার নাম আবার ধনাত্মক প্রভাবক বানায় দিও না, ঠিক আছে? তো ওকে, এখানে দেখো, এই যে প্লাটিনাম, ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড, তারপরে ম্যাঙ্গানিজের অক্সাইড, অ্যালুমিনিয়াম, সবগুলো কিন্তু ধনাত্মক প্রভাবক, খুবই 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 ইম্পর্টেন্ট। এটা মনে করো 10 স্টার, এই জিনিসটা তোমরা অবশ্যই পড়বা খুব ভালো মতো। ঋণাত্মক প্রভাবক কি? ঋণাত্মক প্রভাবক কারা? যারা কি, যারা হচ্ছে বিক্রিয়ার বেগটা কমায় দেয়। তবে তুমি চিন্তা করতেছো যে ঋণাত্মক প্রভাবক মানে কি খারাপ জিনিসটা, কি বিক্রিয়ার বেগ আবার কমায় দিচ্ছে? খারাপ না, কিন্তু অনেক সময় দেখা যায় একটা বিক্রিয়া করতে যে বিস্ফোরণ হয়ে যায়, তো বিস্ফোরণটাকে থামানোর জন্য, বিক্রিয়াটাকে স্লো ডাউন যদি আমরা করে দিই, তাহলে কিন্তু বিক্রিয়াটা খুব সহজেই হয়ে যাবে। আবিষ্ট প্রভাবক, একজনের প্রভাবে আরেকজনের প্রভাব হচ্ছে। তোমরা একজন ফ্রেন্ড কিন্তু আরেকজন ফ্রেন্ডের আবিষ্ট প্রভাবকের মতো, তাই না? যে একজন পড়াশোনা করতেছে, দেখে কি আরেকজনও পড়াশোনা করবা, তাহলে কি হবে? সেটা আবিষ্ট প্রভাবকের মতো কাজ করবে, তাই না? যে ও পড়াশোনা করতেছে, আমার ফ্রেন্ড, আর আমি একসাথে পড়াশোনা করতেছি, আবিষ্ট প্রভাবক, তাই না? এই যে সোডিয়াম সালফেট কিন্তু আবিষ্ট প্রভাবকের মতো কাজ করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে কি, প্রভাবক বিষ। আচ্ছা, এই ঋণাত্মক প্রভাবক আর প্রভাবক বিষকে তোমরা অনেক সময় উল্টা পাল্টা করে ফেলো, এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, আমাকে বলো, ঋণাত্মক প্রভাবক আর আবিষ্ট প্রভাবক কি একই জিনিস? আমি জানি তোমরা এটার আনসার জানো, ইয়েস অর নো তে আমাকে কিন্তু তোমরা জানাইতে পারো যে ঋণাত্মক প্রভাবক আর প্রভাবক বিষ কি একই জিনিস কিনা, নাকি ডিফারেন্ট। আমরা মনে রাখবো, ঋণাত্মক প্রভাবক কি করে, আমাদের যে বিক্রিয়ার যে বেগ, বিক্রিয়ার বেগ, ঋণাত্মক প্রভাবকের কাজ কি, এই যে বিক্রিয়ার যে বেগ, সেই বেগটাকে কমায় ফেলে, ঠিক আছে? এটা হচ্ছে কি, ঋণাত্মক প্রভাবক। আর প্রভাবক বিষের ব্যাপারটা কেমন, ধরো একটা বিক্রিয়া হচ্ছে, একটা বিক্রিয়া হচ্ছে, ধরো তুমি রাস্তায় হাঁটতেছো, হাঁটতে হাঁটতে একটা সময় তোমার ব্রেক দরকার, একটা সময় তোমার ব্রেক দরকার, সেই ব্রেকটা তোমাকে কে এনে দেবে? সেই ব্রেকটা তোমাকে এনে দেবে হচ্ছে প্রভাবক বিষ। ধরো একটা বিক্রিয়া তুমি করতেছো, করার মাঝখানে তোমার তোমার মনে হলো যে আচ্ছা এই পজিশনে যাওয়ার পরে আমাকে বিক্রিয়াটা শেষ করে দেওয়া উচিত, তখন তুমি কিন্তু প্রভাবক বিষ অ্যাপ্লাই করবা, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে, এই যে এখানে আসলে এয়ার লিখে ফেলছে ভুল করে, এটা আসলে আর্সেনিক অক্সাইড হবে, এর সাথে আছে সালফার চূর্ণ। ধুলাবালিও কিন্তু আমাদের প্রভাবক বিষ হিসেবে কাজ করতে পারে। তোমরা তোমরা সবাই সঠিক আনসার দিয়েছো। সাইফুল ইসলাম, আবিদ হাসান, অনুপ চাকি, মা বাবা, দোয়া, সাইফুল ইসলাম, সবাই 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 সঠিক আনসার দিয়েছো, অসাধারণ, ঠিক আছে? তাহলে ধুলাবালিও কিন্তু আমার প্রভাবক। ধরো একটা জায়গায় তুমি একটা বিশাল রিয়াকশন করতেছো, অনেক বেশি ধুলাবালি, সেখানে কিন্তু তোমরা ভালো মতো রিয়াকশন করতে পারবা না, ওখানে বিক্রিয়া ভালো হয় না, বিক্রিয়ার বেগ কমে যাবে, ঠিক আছে? এই জন্য আমাদের ধুলাবালি মুক্ত স্থানে কিন্তু আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এরপরে আমাদের কোশ্চেনটা দেখো, এরপরে আমরা আমাদের যে কোশ্চেনটা আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা কি, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত কয়টি, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত কয়টি, এটা দেখো ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2003 সালে এসেছে, এই এই একটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের রেগুলার বেসিসে কোশ্চেন আসতেছে, তাই? তাহলে খেয়াল করো, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত কয়টি, অপশন দেয়া আছে। দেখো আমাদের কিন্তু জেনারেলি কোশ্চেন আসে কেমন, যে রাসায়নিক সাম্যাবস্থার সাথে শর্তের সাথে মিলতেছে না কোনটা, বা কোনটা শর্ত নয়, এরকম, তাই না? কিন্তু এখানে দেখো কোশ্চেন কি চলে আসছে, কয়টা, তার মানে একটা বইয়ের উপরে তোমার কত ভালো একটা দখল থাকতে হবে, একটা বইয়ের উপরে কত ভালো একটা দখল থাকলে তোমরা এই আনসারটা করতে পারো। তোমরা অনেকে আনসার করতেছো, অসাধারণ। অপশন কি আছে, 1টি, 2টি, 3টি, 4টি, চলো আমরা পড়ে ফেলি, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত আসলে কয়টি। ওকে, রাসায়নিক সাম্যাবস্থা মানে কি, এটা আগে আমরা একটু বলে ফেলি। তোমরা কি কেউ জানো রাসায়নিক সাম্যাবস্থা মানে কি? তোমরা কি কেউ জানো রাসায়নিক সাম্যাবস্থা মানে কি? কেউ যদি জানো আমাকে কিন্তু জানাইতে পারো, যে এই সময়ে সম্মুখ বিক্রিয়ার বেগ,
এখানে আমাদের সম্মুখ বিক্রিয়ার যে বেগ, বিক্রিয়ার বেগ, আর আছে হচ্ছে আমাদের পশ্চাৎ বিক্রিয়ার বেগ, তাই না? এই দুইটা জিনিসের সাথে আমাদের একটা কম্পারিজন করতে হবে। আমাকে একটু বলো তো, কোন সময়টাকে আমরা সাম্যাবস্থা বলবো? সম্মুখমুখী বিক্রিয়ার বেগ আর পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ যদি সমান হয়, নাকি কোন সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বেশি হলে নাকি কম হলে? তোমরা যদি আনসারটা হয় কম, তাহলে তোমরা কম জানাবা, বা বেশি হলে বেশি জানাবা, বা সমান তোমরা জানাইতে পারো, ঠিক আছে? যদি সমান থাকে, দুইটা যদি সমান থাকে, ঠিক আছে, অনেকেই মনে করে দুটোর কনসেন্ট্রেশন যদি সেম হয়, তাহলে সেটা কিন্তু না, সম্মুখ বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার বেগ এখানে আমাদের সমান হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, এখানে শর্ত লিখা আছে, দেখো এখানে আমাদের কিন্তু শর্তগুলা লিখা আছে। নাম্বার একে লিখা আছে, দেখো, সাম্যের স্থায়িত্ব, তার মানে ধরো একটা পাত্রের মধ্যে ধরো এ আর বি দিছিলা, সেখান থেকে রিয়াকশন হয়ে সি তৈরি হলো, এটাকে যদি তুমি রেখে দাও 1 বছর পরে দেখবা যে এইরকমই পড়ে আছে, এটা মানে কোনো চেঞ্জ হয়নি, এ আর বি এর কনসেন্ট্রেশন আর সি এর কনসেন্ট্রেশন একদম সেম, একদম ফিক্স হয়ে বসে আছে, ঠিক আছে? সে সামনেও যাচ্ছে না, পেছনেও যাচ্ছে না। বিক্রিয়ার অসম্পূর্ণতা, বিক্রিয়া কিন্তু কখনোই শেষ হয় না, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? বিক্রিয়া কিন্তু কখনোই শেষ হয় না, এটা কিন্তু আমরা সবাই জানি। আর কি, উভয় দিক থেকে সুগম্যতা, তার মানে আমরা কি ধরো এ আর বি রিয়াকশন করেও আমরা সিতে আসতে পারি, আবার কি সি কে ভেঙেও কিন্তু এ আর বি তে আসতে পারি, ঠিক আছে? এই দুইটাই কিন্তু একই সাম্যাবস্থা, একই জায়গায় যে শেষ হবে। আর একটা কি, প্রভাবকের ভূমিকাহীনতা, মানে কি ধরো একটা বিক্রিয়া সাম্যাবস্থায় চলে আসছে, তখন তার মধ্যে যদি তুমি কি দাও, প্রভাবক দাও, তাহলে কি কিছু হবে? আমাকে জানাও, যে সাম্যাবস্থায় চলে আসছে তখন যদি আমরা প্রভাবক ইউজ করি, তখন কি আসলে কোনো কাজ হবে? তখন কিন্তু কোনো কাজ হবে না। কারণ কি? তখন কোনো কাজ হবে না, কারণ কি? কারণ প্রভাবকের কাজ কি, সম্মুখমুখী বিক্রিয়ার বেগও বাড়ায় দিবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগও বাড়ায় দিবে, তাহলে আলটিমেটলি কোনো লাভই হচ্ছে না। তার মানে আলটিমেটলি যেটা সাম্যাবস্থা, সাম্যাবস্থায় রয়ে যাচ্ছে। অনেকটা কেমন জানো, ধরো আমি এখানে এসে তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা সাম্যাবস্থায় চলে গেছো, অনেক পড়ালেখা করে টায়ার্ড ঘুমাচ্ছ, তাহলে কিন্তু আমি তোমাদেরকে আগায় দিতে পারবো না, ঠিক আছে? তোমাদেরকে আগে দেওয়ার জন্য কি, তোমাদের সাম্যাবস্থার আগে থাকতে হবে, মানে কনসেন্ট্রেশন তোমাদের বেশি থাকতে হবে, মানে কি তোমরা অনেকে আসবা, আসবা আমাদের সাথে ইন্টারাকশন করবো, পড়াশোনা করবো, তাহলে দেখবা যে আমরা তোমাদেরকে আগে দিতে পারবো, তাই না? তাহলে রাসায়নিক সাম্যাবস্থার শর্ত কিন্তু টোটাল 4টা, তাহলে কিন্তু শুধুমাত্র শর্তগুলো জানলেই হবে না, সংখ্যা কয়টা এটাও কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু একটা সুন্দর লেসন। তোমরা কি করবা জানো, ধরো এরকম একটা জিনিস লিখা আছে, তোমরা পাশে বড় করে এরকম 4 লিখে রাখবা, বড় করে যদি এরকম পাশে 4 লিখে রাখো, তাহলে যতবার তুমি পড়ে যাবা ওই 4 যে সংখ্যাটা তোমাদের চোখের সামনে এসে পড়বে, ওই 4 যে সংখ্যাটা তোমাদের চোখের সামনে এসে পড়বে, তখন কি হবে বলো তো, তোমাদের এটা ভালো মনে থাকবে। আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এই তোমাদের ক্লাস কেমন লাগতেছে আমাকে জানাও, তোমাদের ক্লাস কেমন লাগতেছে আমাকে জানাও। আমরা আজকে ডিএমসি ডিমার্স এর পক্ষ থেকে তোমাদের কেমিস্ট্রি ক্লাস আয়োজন করেছি, আমরা খুব ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে কথা বলতেছি, তোমাদের ক্লাস কেমন লাগতেছে আমাকে জানাও, তোমাদের ক্লাস কেমন লাগতেছে আমাকে একটু কমেন্ট করে জানাও, যাতে আমি কি, আমি তোমাদের দ্বারা ক্যাটালাইজড হই, মানে কি তোমরা যদি আমাকে জানাও, ইন্সপায়ার করো, তাহলে কি হবে, আমার আমার কি হবে, তোমরা আমার প্রভাবক হিসেবে কাজ করো, তাই না? তখন আমি তোমাদেরকে কি আরো এগিয়ে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা অনেকেই জানাচ্ছ, ঠিক আছে, অসাধারণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যে যত মনোযোগ দিয়ে ক্লাস করবে, দেখবা তার ক্লাসটা তার কাছে আরো তত বেশি ভালো লাগছে, ওকে? আচ্ছা, ফয়সাল আহমেদ, সুমি আক্তার, অস্থির, সবাই অসাধারণ, তোমরা আসলে ফ্যান্টাস্টিক, তোমাদের নিয়ে আসলে কিছুই বলার নেই। আর নিচে কোন দ্রব্যটি pH 7.4 দ্রবণে যোগ করলে pH এর মান কমে যাবে? নিচের কোন দ্রব্যটি pH 7.4 দ্রবণে যোগ করলে pH এর মান কমে যাবে? আমি তোমাদের কাছ থেকে ঝটপট আনসার চাচ্ছি, আমাকে জানাও, নিচের কোন দ্রব্যটি pH 7.4 দ্রবণে যোগ করলে pH এর মান কমে যাবে?
সবাই কিন্তু আশা দিয়েছে, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট 17-18। দেখো মেডিকেল পরীক্ষায় কিন্তু কোনো কঠিন মানে আহামরি অনেক বেশি কঠিন কোশ্চেন আসে না, তোমরা যদি একটু চিন্তা ভাবনা করে প্রশ্ন করো তাহলে কিন্তু আসবে, ঠিক আছে? আর সবকিছু কিন্তু মুখস্থ করেও কিন্তু পারা যায় না, ঠিক আছে? তোমরা বুঝে পড়বা। দেখো সবাই কিন্তু সঠিক আনসার দিয়েছে, সবাই আনসার দিয়েছে। দেখো সুমি আক্তার, স্বপ্নচারিণী, সবাই সবাই, আরে যারা আনসার দিচ্ছ তারাই আনসার দিচ্ছ, যারা বাকিরা আছো বাকিরাও আনসার দাও, আনসার দিবা, আনসার দিলে দেখবা তোমার জিনিসটা আরো ভালো মনে থাকছে। আমাকে একটু বলো তো, যে খেয়াল করো এই যে আমরা দেখছি, অনেকেই হয়তো চিন্তা করতেছো এটা এটা কিন্তু কোনোভাবেই পিএইচ কমানোর জন্য কোনোভাবে হেল্প করতেছে না, ঠিক আছে? তারপরে খেয়াল করো এটা, এটা কিন্তু একটা কি, এটা একটা কি, কিটোন। এটার নাম বলতে পারবা আমাকে কেউ? এটা কিন্তু একটা কিটোন। এই কিটোনটার নাম আমাকে কেউ বলতে পারে? যে বি নাম্বার অপশনে আমরা একটা কিটোন দেখতে পাচ্ছি, এটার নাম আমাকে কেউ বলতে পারো? এটা একটা কিটোন, এটার নাম আমাকে কেউ বলতে পারো? দেখো আমি কিন্তু এটার একটা স্ট্রাকচার তোমাকে দেখায় দিলাম, এটার নাম আমাকে জানাও, কমেন্ট করে জানাও এটার নাম কি। এটা একটা কিটোন, তাই না? একটা কিটোন, এটা একটা কিটোন। এটার কি নাম? এটার নাম হচ্ছে প্রোপানন বা প্রোপান টু অন বলে অনেক সময়, ঠিক আছে? তোমার এই যে আইপ্যাক কিছু নাম আছে, এই নামগুলো তোমরা একটু একটু করে শিখে ফেলবে। এটা প্রোপান টু অন, ঠিক আছে? এভাবে একটু নামগুলো খেয়াল রাখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোনটা কি জিনিস। তারপরে এই জিনিসটা কি, আমাদের বিখ্যাত অ্যাসিটিক অ্যাসিড। এই জিনিসটা কি, আমাদের বিখ্যাত অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? এই অ্যাসিটিক অ্যাসিড কি আমাদের বাজারে কি নামে পাওয়া যায় আমাকে কমেন্ট করে জানাও। এই যে এই যে আমাদের অ্যাসিটিক অ্যাসিড বাজারে কি নামে পাওয়া যায় আমাকে বলো। এই অ্যাসিটিক অ্যাসিড বাজারে কি নামে আমরা পাওয়া যায়? এবং আমি আর একটু জানিয়ে রাখি, এটা কি একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, তাই না? এই অ্যাসিটিক অ্যাসিড কে বাজারে আমরা কি নামে কিনতে পাই বলো তো? এই অ্যাসিটিক অ্যাসিড কে বাজারে আমরা কি নামে কিনতে পাই আমাকে জানাও। ভিনেগার, সবার আগে আনসার দিয়েছে অনুপ চাকি। রিফা সুলতানা, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ভিনেগার, সবাই আনসার দিচ্ছে, বাজারে আমরা এটা ভিনেগার নামে চিনি। ভিনেগার কিন্তু টক্সার যুক্ত, তাই না? তো পিএইচ 7.4 দ্রবণে যদি আমরা একটা অ্যাসিড যোগ করি, এই যে লাস্টে দেখো এইচ আছে, তাই না? যদি আমরা একটা অ্যাসিড যোগ করে দিই তাহলে কিন্তু পিএইচ এর মান কমে যাবে আরো বেশি, সেটা অ্যাসিডিক হয়ে যাবে। লাস্টে যে আছে এটার নাম কি বলতো? এই যে C6H6, এই জিনিসটার নাম কি আমাকে একটু জানাও, কমেন্ট করে সবাই। C6H6 এই জিনিসটার নাম আমাকে একটু কমেন্ট করে জানিয়ে ফেলো। C6H6 এই জিনিসটার নাম আমাকে কমেন্ট করে জানিয়ে ফেলো। C6H6 এই জিনিসটার নাম কি আমাকে সবাই একটু কমেন্ট করে জানিয়ে ফেলো দ্রুত। C6H6 সবাই আমাকে কমেন্ট করে জানিয়ে ফেলো নামটা, ঠিক আছে? আচ্ছা তোমরা সবাই কিন্তু প্রায় সঠিক আনসার দিয়েছো, সবাই কিন্তু সঠিক আনসার দিয়েছো। আমি একটু অপেক্ষা করছিলাম, দেখলাম যে তোমরা সবাই সঠিক আনসার দাও কিনা, ঠিক আছে? তোমরা কিন্তু অলমোস্ট অলমোস্ট সবাই সঠিক আনসার দিয়ে ফেলছো, যে সেটা কি, সেটা হচ্ছে, সেটা হচ্ছে বেনজিন, তাই না? সেটা হচ্ছে কি, বেনজিন, সেটা হচ্ছে বেনজিন। আচ্ছা এখন তোমাদেরকে একটা জিনিস আমি একটু দেখাই, ঠিক আছে? আমাকে একটু জানাও যে আমরা স্ক্রিনে একটা অ্যাসিডের নাম লিখেছি, এই অ্যাসিডটার নাম কি? এটাকে আমরা নাম্বার 1 দিয়ে ডিনোট করতেছি, এই জিনিসটাকে আমরা নাম্বার 1 দিয়ে ডিনোট করলাম, এই অ্যাসিডটার নাম কি? অ্যাসিডটাকে আমরা নাম্বার 1 দিয়ে ডিনোট করেছি, এই অ্যাসিডটার নাম কি? এবং তোমরা সবাই কিন্তু কমেন্ট করবে অ্যাসিডটার নাম কি। এরপরে আমাকে জানাবা সেটা হচ্ছে আরেকটা অ্যাসিড, সেটা হচ্ছে কি, CH3COOH, এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত অ্যাসিডিক অ্যাসিড, তাই না? এটাকে আমরা 2 বললাম। এখন
আমাকে বলতে হবে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা এখন পড়ব। এটা 1 নম্বর সিরের নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড বা ফরমিক অ্যাসিড। তোমরা কিন্তু সবাই সবাই সঠিক আনসার দিয়ে ফেলছো অলরেডি। এটার নাম কি বলতো? মিথানোয়িক অ্যাসিড বা কি ফরমিক অ্যাসিড, তাই না? মিথানোয়িক অ্যাসিড বা ফরমিক অ্যাসিড। তো এখন আমি যদি এখন তোমাদেরকে জিজ্ঞাসা করি এই যে মিথানোয়িক অ্যাসিড আর এই যে ফরমিক অ্যাসিড, এই দুইটার মধ্যে, এই যে মিথানোয়িক অ্যাসিড আর এই ফরমিক অ্যাসিডের মধ্যে কোনটা বেশি অ্যাসিডিক? আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি এই মিথানোয়িক অ্যাসিড আর ফরমিক অ্যাসিডের মধ্যে কোনটা বেশি অ্যাসিডিক, আমি তোমাদেরকে কোশ্চেন করছি মিথানোয়িক অ্যাসিড আর ফরমিক অ্যাসিডের মধ্যে কোনটা বেশি শক্তিশালী, হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার, হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার, কোন অ্যাসিডটা বেশি স্ট্রং, কোন অ্যাসিডটা বেশি স্ট্রং? দেখি আমাকে কে সবার আগে কমেন্ট করে জানায়। আচ্ছা, সবাই আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে ফরমিক অ্যাসিডটা বেশি অ্যাসিডিক, তাই না? সবাই খুবই সুন্দর আনসার দিয়েছে। এটাও কিন্তু একটা মেডিকেল পরীক্ষার কোয়েশ্চেন, ঠিক আছে? অসাধারণ আনসার। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমি যদি তোমাদেরকে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যাই, আমরা তোমাদেরকে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো খেয়াল করো, যদি আমরা এরকম ভাবে বলি, এই জিনিসটার নাম কি তোমরা কেউ জানো? CH2COOH। এই যে 3 নম্বরে আমি একটা অ্যাসিডের নাম লিখেছি, এই অ্যাসিডটার নাম কি বলতো? এই অ্যাসিডটার নাম কি বলতো? আমি 3 নম্বরে একটা অ্যাসিডের নাম লিখেছি, এই অ্যাসিডটার নাম কি আমরা কেউ জানি? অ্যাসিডটার নাম জানলে আমরা দ্রুত কমেন্টে লিখে ফেলবো যে অ্যাসিডটার নাম কি। অ্যাসিডটার নাম আমরা দ্রুত কমেন্টে লিখে ফেলবো যে অ্যাসিডটার নাম কি, এই অ্যাসিডটার নাম কি আমরা যদি জানি দ্রুত কমেন্টে লিখে ফেলবো। অ্যাসিডটার নাম কি? আচ্ছা, একজন কমেন্ট করেছো যে 1 আর 2 এর মধ্যে কোন, কেন 1 বেশি স্ট্রং? কারণ আমরা মনে রাখবো জিনিসটা এভাবে, জিনিসটাকে আমরা মনে রাখি। দেখো, তোমরা যে 3 নম্বর অ্যাসিডটার নাম কি এটা কিন্তু কমেন্ট করবা, ঠিক আছে? তো তার আগে আমরা এই জিনিসটা একটু বলে ফেলি, এই যে আমাদের ফরমিক অ্যাসিড, তাই না? এই হাইড্রোজেন আয়নটা যখন ত্যাগ করতে পারে তখনই কিন্তু সেটাকে আমরা অ্যাসিড বলি, তাই না? আর আরেকটা জিনিস খেয়াল করো, সেটা কি? CH3COOH, এই জিনিসটাতে কি হয়, এই যে মিথাইল যে আমাদের মূলকটা আছে, সেই মূলকটা করে কি জানো? মিথাইল মূলকের কাজই হচ্ছে সে সবসময় ইলেকট্রন, মানে ইলেকট্রনকে এই যে এইচ এর দিকে ঠেলা দিতে থাকে। তো তখন কি হয়, এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, এখানে কি হয়, ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। তো যখনই এটাতে দেখা যায় ইলেকট্রন ঘনত্বটা বেড়ে যায়, তখন এই যে হাইড্রোজেনটা কিন্তু আর, এই যে হাইড্রোজেনটা কিন্তু আর কি হয় না, এই হাইড্রোজেনটাকে কিন্তু আর সে ছাড়তে পারে না, তখন কিন্তু দেখা যায় যে কি, এটা কম অ্যাসিডিক হয়, যেহেতু এ খুব তাড়াতাড়ি হাইড্রোজেন আয়নটাকে ছেড়ে দেয়, এই জন্য ও বেশি অ্যাসিডিক হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যেটা বলার চেষ্টা করতেছিলাম, এখন আমরা খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আবার দেখার চেষ্টা করি, দেখো। আচ্ছা, এখন এটা তো আমরা দেখে ফেলছি, এই যে দেখো, নিচের কোন অ্যাসিডের, আমরা এখন এই কোয়েশ্চেনটার সলভ করার চেষ্টা করব, কোন অ্যাসিডের পিকে হচ্ছে 3.74, কোন অ্যাসিডের পিকে এর মান 3.74? এটা কিন্তু তোমাদের একটু কষ্ট করে, মানে এটা একটা মুখস্থ করার মতো কোয়েশ্চেন বা মনে রাখার মতো কোয়েশ্চেন। তবে আমি কিন্তু তোমাদের একটা জিনিস কিন্তু সুন্দরভাবে একটা জিনিস দেখাই দিলাম, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসলেও আসতে পারে। আর এই জিনিসটার কথা আমরা বলেছিলাম, এটার আনসার দিয়ে ফেলি, এইটার নাম হচ্ছে ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড। এই যেহেতু একটা ক্লোরিন আছে বা ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, যদি আমরা কি বলি ট্রাইক্লোরো অ্যাসিডিক, তাহলে কি হবে, Cl3CCOOH, ঠিক আছে? এই এই জিনিসটা হবে অনেকটা এরকম, এটা হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড।
বেনজয়িক অ্যাসিড আছে, বেনজিনের মাথার উপরে আমরা দেখবো এই যে এইরকম করে এইরকম বসানো, এটা হচ্ছে কি আমাদের বেনজয়িক অ্যাসিড, এটা কিন্তু বেনজয়িক অ্যাসিড। তো আমাদের যে কোশ্চেন সে কি, নিচের কোন অ্যাসিডের পিক এর মান 3.74। আমরা কোশ্চেনটার আনসার দেখে ফেলি, দেখো বিভিন্ন অ্যাসিডের পিকে এর মান এখানে দেয়া আছে, ফর্মিক অ্যাসিডের দেয়া আছে দেখো পিকেএ 7.4, অ্যাসিডিক অ্যাসিডের দেয়া আছে কত 7.45, আমরা মনে রাখবো। আচ্ছা বলো তো, তোমাদেরকে জিজ্ঞাসা করলাম একটা অ্যাসিডের পিকে এর মান বেশি, তাইলে সে অ্যাসিডটা কি বেশি স্ট্রং হবে না উইক হবে? পিকে এর মান বেশি, আমাকে জানাও সেই অ্যাসিডটা কি হবে, স্ট্রং হবে নাকি উইক হবে? সে অ্যাসিডটা স্ট্রং হবে নাকি উইক হবে? পিকে এর মান যদি বেশি হয় তাহলে অ্যাসিডটা স্ট্রং হবে নাকি উইক হবে, আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা একজন কমেন্ট করেছো ফর্মিক অ্যাসিডের 3.14, হ্যাঁ হতে পারে এখানে বোধহয় একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে 3.14 হবে, ঠিক আছে তোমরা একটু কারেকশন করে ফেলো। আচ্ছা তাহলে দেখো পিকে মান যদি বেশি হয় তাহলে অ্যাসিডটা বেশি স্ট্রং হবে নাকি উইক হবে? আচ্ছা অনেকে লিখছো স্ট্রং, অনেকে লিখছো উইক, সব সময় মনে রাখবা, খেয়াল করে দেখো এখানে কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের পিকে এর মান বেশি, কিন্তু দেখো অ্যাসিডিক অ্যাসিড কিন্তু একটু উইক অ্যাসিড, তাই না? তাহলে যদি আমরা মনে রাখবো পিকে এর মান যদি বাড়ে তাহলে অ্যাসিডিটি কি হবে, অম্লত্ব কমে যাবে, তাহলে কি হবে বলতো, অম্লত্ব কমে যাবে, তাহলে কি হবে, অম্লত্ব কমে যাবে, ঠিক আছে। আচ্ছা পিকে জিনিসটা আসলে কি একটু আমরা বলার চেষ্টা করি, পিকে ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ, একজন অলরেডি লিখেও ফেলছ, ঠিক আছে অসাধারণ, মাইনাস লগ অফ কে এ, পিকে ইজ ইকুয়াল টু কি, মাইনাস লগ অফ কে এ, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যদি আমি বলি কোন একটা অ্যাসিডের কে এর মান বেশি তাইলে সেই অ্যাসিডটা স্ট্রং হবে নাকি উইক হবে, আমাকে কমেন্ট করে সবাই জানাও যে একটা অ্যাসিডের কে এ এর মান বেশি তাহলে সেই অ্যাসিডটা স্ট্রং হবে নাকি উইক হবে, আমাকে সবাই কমেন্ট করে জানাও। একটা অ্যাসিডের কে এ এর মান বেশি তাহলে সে অ্যাসিডটা স্ট্রং হবে নাকি উইক হবে, আমরা মনে রাখবো যে কারো যদি পি কে এর মান হয় বেশি তার কে এর মান হবে হচ্ছে কম, বুঝছো? তাই জন্য কি হবে উল্টা, তাহলে কি কারো যদি কে এর মান বেশি হয় তাহলে কি হবে তার পি কে এর মান কম হবে, আর পি কে এর মান যদি কম হয় তাহলে অ্যাসিডটা কেমন হবে, অ্যাসিডটা আরো বেশি স্ট্রং হবে। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি, যে কোনো একটা মনে রাখলেই হবে, কে এর মান যদি বেশি হয় বা পি কে এর মান যদি স্ট্রং হয় মানে কম হয় তাহলে কিন্তু অ্যাসিড বেশি স্ট্রং হবে। এই যে পি কে এ মান কম হলে যে অ্যাসিড স্ট্রং হয় এটা আমাদের মনে রাখার জন্য কিন্তু আমরা এটাও চিন্তা করতে পারি যে পিএইচ যদি কম হয় তাহলে কিন্তু কি বেশি অ্যাসিডিক হয়, বেশি স্ট্রং অ্যাসিড পাওয়া যায়, তাই না? তো এরকম পি কে এ যদি কম হয় তাহলেও অ্যাসিডটা স্ট্রং হয়, বুঝতে পেরেছি কি আমরা সবাই, আমরা সবাই বুঝতে পেরেছি কিনা এটাকে আমরা ইয়েস অর নো এটার মাধ্যমে আমরা সবাই জানানোর চেষ্টা করব যে আমরা এটা কমপ্লিটলি বুঝতে পেরেছি কিনা। আমরা কমপ্লিটলি বুঝতে পেরেছি কিনা এটা কিন্তু আমরা কমেন্ট করে জানাবো সবাই, ঠিক আছে? ইয়েস অর নো, আমরা এই যে পিকেএ এবং কেএ এই টপিকটা একদম ক্লিয়ারলি বুঝেছি কিনা। আচ্ছা তোমরা কি সবাই জিনিসগুলো আগে থেকেই বুঝতা? আমি জাস্ট আর একটু কি করতেছি, তোমাদেরকে মোটিভেটেড করতেছি, একটু ক্যাটালিস্টের ভূমিকা পালন করতেছি, তাই না? কেমিস্ট্রি নিয়ে পড়াচ্ছি, যে কেমিস্ট্রির কথা বলতেছি, ওকে। আচ্ছা একজন কমেন্ট করেছে আরেকবার ভাই একটু বলেন, আচ্ছা আরেকবার হালকা করে একটু বলে ফেলি, পিএইচ যদি কি হয়, পিএইচ যদি কম হয় তাহলে অ্যাসিডটা কেমন হয়, স্ট্রং হয়, এই জন্য আমরা মনে রাখবো পিকেএও যদি কি হবে কম হয় তাহলেও অ্যাসিডটা কি হবে, স্ট্রং হবে, ঠিক আছে? আর পিকে যখনই কম হবে তখনই আমরা মনে রাখবো কে এর মান বেশি হয়, আবার কি পিএইচ এর মান যখন কম হয় তখন কিন্তু এই যে হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা সেটা কিন্তু বেশি হয়, আমরা কি সবাই বুঝতে পেরেছি জিনিসটা?
আচ্ছা, ওকে। তো এভাবে কিন্তু আমরা জিনিসটা মনে রাখতে পারি। এখন আমাদের আরেকটা কোশ্চেন আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমাদের 10 নম্বর কোশ্চেন, চাষাবাদের জন্য মাটির পিএইচ কত হওয়া প্রয়োজন? পিএইচ চ্যাপ্টারটা তোমাদের খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে বলতে চাই, পিএইচটা যে এত ইম্পর্টেন্ট, তুমি এইচএসসি পরীক্ষা দিতে যাবা, দেখবা যে পিএইচ আসবে তোমাদের পরীক্ষায়। তুমি ঢাকা ভার্সিটি পরীক্ষা দিতে যাবা, তোমরা অবভিয়াসলি অনেকে অনেক জায়গায় পরীক্ষা দিবে, তাই না? তো তখন দেখবে পিএইচ থেকে কোশ্চেন আসছে, বিভিন্ন এরকম ছোট ছোট কোশ্চেন আসছে, পিএইচ এর মানগুলো অনেক সময় মনে রাখতে হয় আমাদের। এমনকি আমি, আমার মনে আছে, আমি হচ্ছে যখন বুয়েট পরীক্ষা দিতে যাই, তখন আমি দেখেছি আমার মেডিকেল পরীক্ষা হওয়ার 10-12 দিন পরে বুয়েটের পরীক্ষা হয়েছিল। তো আমি অবাক হয়ে দেখলাম সেখানে বুয়েটের কোশ্চেনে কি লিখে দিয়েছে, যে মনে করো বলছে যে এরকম 4-5টা অপশন, মানে 4-5টা ইয়ে করে লিখে দিয়েছে, যে যে বলেছে যে চাষাবাদের জন্য অনুকূল পিএইচ কত হওয়া দরকার, তারপরে হচ্ছে স্যালাইভার পিএইচ কত, তারপরে মিল্কের পিএইচ কত, তারপরে পেপসিনের পিএইচ কত, ঠিক আছে? এরকম অনেকগুলো 5টা দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি যেহেতু কিছুদিন আগে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে ফেলছি, তো আমি কিন্তু এই কোশ্চেনটা খুব সহজেই পেরে ফেলছি, তাই না? তাহলে দেখো, এটা তুমি যেখানে পরীক্ষা দাও, মেডিকেল, বুয়েট, ভার্সিটি, যেখানে পরীক্ষা দাও, পিএইচ কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে ক্যালকুলেশন গুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের পিএইচ এর জন্য কিন্তু লগের ক্যালকুলেশন জানতে হয়, ক্যালকুলেটর ছাড়াই করে ফেলতে হবে। আমরা তোমাদের পরবর্তীতে কোনো ক্লাসে হয়তো এই লগের ক্যালকুলেশনটা দেখায় ফেলবো, ঠিক আছে? তো আমাকে জানাও যে এই যে চাষাবাদের জন্য মাটির পিএইচ কত হওয়া প্রয়োজন, তোমরা সবাই কিন্তু অনেকে আনসার দিয়ে ফেলতেছো, ঠিক আছে? 3-4 আমাকে একটু বলো তো, 3-4 মানে কি? 3-4 মানে কি? এটা অ্যাসিডিক না বেসিক? আমরা সবাই জানি এটা হচ্ছে অ্যাসিডিক। 4-5, 4-5 মানে কি বলো তো? 4-5 মানে কি, কমেন্ট করে জানাও। 4-5ও কিন্তু কি? অ্যাসিডিক। তারপর আমি যদি বলি কি, 11, 10-11, 10-11, 10-11 কি বলো তো? 10-11 কি হবে? 10-11 কিন্তু কি, আমাকে জানাও, 10-11 হচ্ছে কি? বেসিক বা ক্ষারীয়। 10-11 মানে কি? বেসিক বা ক্ষারীয়। তাহলে মাঝখানে কি থাকতেছে? 7-8, তাই না? 7 মানে কি? 7 মানে কি আমাকে জানাও, 7 মানে কি? 7 মানে কি? নিউট্রাল। 7 মানে কি? নিউট্রাল। ওকে, 7 মানে কি? নিউট্রাল। নিউট্রাল যদি হয় পিএইচ, তাহলে কি আমাদের সব উদ্ভিদ, আমরা ধরো যে পানি খাই, আমরা যে ধরো পানি খাচ্ছি, তাই না? এই যে পানি খাচ্ছি আমরা কিন্তু নিউট্রাল পানি খাই, তাই না? আবার উদ্ভিদ যখন কোনো একটা খাবার দাবার তারা মাটি থেকে গ্রহণ করতেছে, তারাও কিন্তু, তাদের জন্য কি দরকার? একটা নিউট্রাল পিএইচ দরকার। এই নিউট্রাল পিএইচটা হচ্ছে 7। তো 7 থেকে 8 এর মাঝামাঝি হলে এটা ভালো কাজ করে। তোমার চিন্তা করতেছো ভাই, 8 তো বেসিক হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় কিন্তু দেখবা যে মানে মাটিতে কিন্তু জেনারেলি বেসিক উপাদানগুলো একটু বেশি থাকে, এখানে অনেক রকম ক্যালসিয়ামের লবণ থাকে, তাই না? আবার এটাও কিন্তু আমরা অনেক সময় দেখবা যে নাইট্রেট সার দেই, পটাশ সার দেই, তাই না? সার, তারপরে ক্যালসিয়ামের সার দেই, তো এই মানে ক্যালসিয়াম মিশ্রিত উপাদান দেই। তো এই জিনিসগুলো দেওয়ার কারণ কি? আমরা কিন্তু এর মাধ্যমে পিএইচটা একটু চেঞ্জ করে ফেলতে পারি। পুকুরে যখন মাছ চাষ করা হয় সেখানেও কিন্তু পিএইচ কে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? তোমরা যে বিভিন্ন রকম কসমেটিক্স ইউজ করো মেয়েরা, এখানেও কিন্তু পিএইচ কে একটা কন্ট্রোলে রাখার চেষ্টা করা হয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা পিএইচ সম্পর্কে একটু জেনে ফেলি। এই যে দেখো, পিএইচ যদি কত হয়, 3-এর চেয়ে কম হয়, তাহলে গাছপালা কি মরে যাবে? অনেক বেশি অ্যাসিডিক পিএইচ, যদি 3 পিএইচ এর এসিড তোমার হাতে ফেলে তোমার হাতই পুড়ে যাবে, ঠিক আছে? আবার মাটি যদি অনেক ক্ষারীয় হয়, পিএইচ 9.5 এর উপরে হয়, এগুলো কিন্তু মনে রাখতে, শুধু 7-8 মনে রাখলেই হবে না, পিএইচ 3-এর চেয়ে নিচে গেলে গাছপালা মরে যায়। আবার কি, 9.5 এর তুমি চিন্তা করলে পিএইচ কমে গেছে, আমি অনেক বেশি ক্যালসিয়ামের লবণ দিব, দিয়ে হচ্ছে পিএইচ বাড়ায় ফেলবো, বাড়ে 9.5 করে ফেলবো, তাহলেও কিন্তু মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে। একটা অপটিম লেভেলের মধ্যে থাকতে হবে। তুমি যে চিন্তা করো আমি দিনটা 24 ঘন্টা করবো, এটা কিন্তু পসিবল না, তাই না? একটা মিনিমাম, একটা মিনিমাম অপটিমাম লেভেলে থাকতে হবে, একটা অত্যানুকূল, একটা অত্যানুকূল তাপমাত্রা আছে না, সবকিছুর অত্যানুকূল চাপ, সব সবকিছু একটা সুনির্দিষ্ট অপটিমাইজেশন আছে, একটা লেভেলের মধ্যে থেকে আমাদের কাজ করতে হবে। তখন কি করবে গাছ, মাটি থেকে প্রয়োজনীয় খাদ্যটা খুব সহজেই গ্রহণ করে ফেলতে পারবে। আমরা কি সবাই বুঝতে পেরেছি জিনিসটা? আচ্ছা, তো আমরা আরেকটা কোশ্চেন সলভ করে আজকে শেষ করে ফেলবো। সেটা কি? আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে?
পানির ক্লাস কি আরেকটু বেশিক্ষণ সময় হলে তোমরা করতে ইচ্ছুক নাকি? ইয়েস অর নো লিখে কিন্তু আমাকে জানাইতে পারো, ঠিক আছে? আমি তাহলে তোফাইল ভাইকে বলবো যে আমার আমাদের স্টুডেন্টরা কিন্তু কি অনেক বেশি মনোযোগী, তারা ক্লাস করতে খুবই 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 আগ্রহী, তাই না? যে তারা কোনো টাইম কোনো সময়ের বাধা মানতে চায় না। ওকে, আচ্ছা, তো যাই হোক, আমরা আজকে এটা বলি শেষ করবো, কারণ আমাদের মনোযোগ 1 ঘন্টার বেশি ধরে রাখা একটু কঠিন, তাই না? তো সবাই ইয়েস লিখেছে, অসাধারণ। আচ্ছা, তো পানির গলন তাপমাত্রা কত এইটা আমি তোমাদের কাছে জানতে চেয়েছি। তার আগে আমরা একটু দেখে ফেলবো গলন তাপ জিনিসটা কি, এটা কিন্তু দেখো এসেছে পরীক্ষায়। তার আগে আমরা একটু দেখে ফেলি পানির গলন তাপ কথাটা আসলে মানে কি। দেখো সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, 1 মোল হতে হবে, কিন্তু বেশি হওয়া যাবে না। 1 মোল কঠিন পদার্থকে গলনাঙ্কে তুমি যদি তাপ দাও, তাহলে দেখা যাবে কি সেটা একটা কি তরল অবস্থা প্রাপ্ত হয়, সেটাকে আমরা কি বলবো, গলন তাপ। এখানে দেখো গলন তাপের মানটা দেয়, এখানে এস ফর কি, এস ফর সলিড, মানে কি হচ্ছে একটা বরফ, এবং এই বরফটা কিন্তু 100 ডিগ্রিতে, সরি আমাদের 0 ডিগ্রিতেই নিয়ে আসে, ঠিক আছে? কারণ গলনাঙ্কে তাপমাত্রাটা থাকতে হবে, এবং পানি কি লিকুইড, তাই না? তো সলিড থেকে লিকুইড হয়ে যাচ্ছে, এবং টেম্পারেচার কত দরকার হচ্ছে, 6 কিলো জুল পার মোল। এই কথাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটার সাথে সাথে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে পানির বাষ্পীকরণ তাপের মানটা হচ্ছে কত, +44 কিলো জুল পার মোল। কোন সময় যদি এইরকম দেয়া থাকে, যে ধরো এরকম দিয়ে দেওয়া আছে, এরকম কিন্তু অনেক সময় তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য দেয়া থাকতে পারে, এরকম করে দিয়ে রাখছে। আচ্ছা ধরো এরকম করে দিয়ে রাখছে, ঠিক আছে? তো তখন কি করতে হবে, ধরো এরকম করে দিয়ে বলছে যে এটার গলন তাপমাত্রা হচ্ছে এক্স, তখন কি করতে হবে, তখন আনসারটা হবে হচ্ছে x/2, কারণ এখানে অবশ্যই কি 1 মোল নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। এখানে দেখো, এখানে কিন্তু 1 মোল, 1 মোল হাইড্রোজেন, 1 মোল পানি নিয়ে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করছি। তাহলে আমাদের লাস্ট যে কোয়েশ্চেন, সেটাতে আমরা কি দেখলাম, সবাই কিন্তু সঠিক আনসার দিয়েছ, যে 1 মোল কঠিন পদার্থকে আমরা গলনাঙ্কে তাপ দিয়ে তরল অবস্থা, এবং এটা কিন্তু অবশ্যই গলনাঙ্কেই এই তাপটা দিতে হবে, সে তাপটা কত, 6 কিলো জুল পার মোল, আর বাষ্পীকরণ তাপ কত, 44 কিলো জুল পার মোল। ওকে, তো আজকে আমরা ক্লাসের একদম শেষের দিকে, তোমাদের সবার জন্য অনেক 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 দোয়া থাকবে, ঠিক আছে? আর আমাকে একটু তোমরা আর কমেন্ট করে জানাইতে পারো যে আর কোন কোন সাবজেক্টের ক্লাস তোমরা বেশি বেশি চাও, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, কোন সাবজেক্টের ক্লাস তোমরা বেশি বেশি চাও আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই জিনিসগুলো পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে, ভাইয়ের কাছে, ভাইকে ভাইকে জানাই দিতে পারবো। আমরা সেই ক্লাসগুলো আরো বেশি বেশি নেওয়ার চেষ্টা করবো আমাদের টিচার্স প্যানেল থেকে, আরো সেই ক্লাসগুলো আরো বেশি বেশি তোমাদের জন্য নেওয়ার চেষ্টা করবো আমরা। আমাকে একটু কমেন্ট করে জানাও যে কোন কোন ক্লাসগুলো তোমরা আরো বেশি দেখতে চাও, কোন কোন সাবজেক্টের, কোন 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 টপিকের আমাকে জানাও, কোন সাবজেক্টের ক্লাস তোমরা আরো বেশি দেখতে চাও, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, কোন সাবজেক্টের ক্লাস তোমরা বেশি বেশি চাও আমাকে জানাও। আচ্ছা, সবাই 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 জানাচ্ছে ফিজিক্স, ফিজিক্স সেকেন্ড পেপার, ফিজিক্স, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, বোটানি, ফিজিক্স, আচ্ছা ঠিক আছে, জৈব রসায়ন, ফিজিক্স, হ্যাঁ হ্যাঁ, আমাকে তো তুমি অর্গানিক কেমিস্ট্রি, হ্যাঁ তোমরা আমাকে জানালে আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরো কাজ করতে পারবো, ঠিক আছে? আমি বা তোফায়েল ভাই কিন্তু পরবর্তীতে আমরা এখানে তোমাদের সেই টপিক গুলোর ক্লাস নিতে পারবো, বায়োলজি, আচ্ছা ফিজিক্স, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, ওকে। তো তোমাদের জন্য, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো গতদিন কি দোয়া করেছিলাম মনে আছে নাকি কারো তোমাদের? গতদিন দোয়া করেছিলাম যে যাতে তোমরা সবাই আমার জুনিয়র হও। আজকে আমরা আরেকটা দোয়া করবো, আজকে দোয়াটা কি থাকবে, আজকে দোয়াটা থাকবে যে এই যে আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, একদিন আমি চাই যে তোমাদের মধ্যে, যে এখানে অনেকে আছে, অপর্ণা, জেসমিন, শিপু, সুমি আক্তার, কবিতা, ফয়সাল মাহমুদ, সবাই, শাহিন আক্তার, সবাই সবাই, তোমরা যেন এরকম এরকম ক্লাস নিয়ে প্রভাবকের ভূমিকা পালন করতে পারো, ঠিক আছে? তোমরা যেন ক্লাস নিয়ে সবাই প্রভাবকের ভূমিকা পালন করতে পারো, এই জিনিসটা আমরা কিন্তু সবাই চাইবো তোমাদের কাছে, ঠিক আছে? সবাই যেন এই যে ক্যাটালিস্টের ভূমিকা পালন করতে পারো। সব শেষে আমরা একটা কথা বলতে পারি, সব শেষে আমরা একটা কথা বলবো, স্ক্রিনে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে দেখো, থিংক লাইক এ প্রোটন,
and stay positive. Think like a proton and stay positive. তোমরা কে কে আমার মতো পজিটিভ আছো বলো? তোমরা কেউ এখানে ইলেকট্রন নাই তো বা নিউট্রন নাই তো, তাই না? আমি আশা রাখি তোমরা এখানে কেউ নিউট্রন বা ইলেকট্রন নাই, তোমরা সবাই এখানে কি প্রোটন, তাই না? তোমরা সবাই এখানে প্রোটন। তোমরা সবাই এখানে কি আমাকে কমেন্ট করে জানাও, কেউ ইলেকট্রন থাকলে আমাকে জানাতে পারো, আর প্রোটনটা তো অবশ্যই জানাবো, ঠিক আছে? আমরা সবাই এখানে কি প্রোটন, আমরা সবাই অলওয়েজ পজিটিভ। প্রোটনের চার্জ মনে আছে তো? দেখো লাস্টে যাইতে যাইতো আবার পড়া ধরতেছি। প্রোটনের চার্জটা মনে আছে নাকি? কমেন্ট করে জানাইতে পারো কিন্তু প্রোটনের চার্জটা কত। প্রোটনের চার্জ কত? 1.6 × 10⁻¹⁹, কুলম, তাই না? এরকম একটা কিন্তু আমাদের প্রোটনের চার্জ। তো এই মাইনাস দেখলে হবে না, এই সামনে কিন্তু প্লাস আছে, ঠিক আছে? ওই পাওয়ারের মাইনাস দেখলে হবে না, এই সামনের প্লাসটা চিন্তা করতে এবং দুর্দান্ত পড়াশোনা করতে হবে, ওকে? তোমাদের সকলের জন্য অনেক 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 শুভকামনা এবং দোয়া থাকলো, তোমাদের সাথে আবারও দেখা হবে বলে বিশ্বাস রাখছি, ওকে? সকলের জন্য অনেক অনেক শুভকামনা।